গঞ্জ আবার সাগরবাইয়ের লিগা সিলেট ম্যাগাজিন সিলেট গতি 24 যারা আছেন লাইভে হাজার হাজার ভিউয়ার্স কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমার যতটুকু ধারণা আছে আপনারা লাইভটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার দোকা শেয়ার দিয়া বাচ্চাটার পরিবারের সন্ধান মিলিয়ে দোকা আপনারা কাছে আমরা কৃতজ্ঞ প্রকাশ করবো যদিও অন্য মুরব্বী চাষা আছেন আমরা মেম্বার চাষা আছেন আমরা এই এলাকার অনেক গণ্যমান্য বাস্তবী পাশাপাশি যুবক সকল যারা আছেন তারা সর্বোচ্চ কষ্ট করে সিলেটার পরিবারের সন্ধান লাগে আমরা সদর উপজেলা যে জালালাবাদ থানা আছে তারারে কল করা হয়েছে পাশাপাশি এই ছেলেটা লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা করাম যারা লাইভে আছেন আপনারাও চেষ্টা করুক যাতে এই ছেলেটা দ্রুত গতিতে তার পরিবারের সন্ধান পৌঁছে দিত কি বলবো আসলে খুবই বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেছে এবং ঘটে যাচ্ছে কারণ বাচ্চাটি এমন ভাবে কান্না করছে যে এখানকার যে স্থানীয় মানুষ যারা আছেন তারা কেউ তাদের মনটাকে স্থির রাখতে পারছেন না যার ফলে তারা আমাদেরকে বারবারই কল দিচ্ছিলেন এবং আমরা সিলেট থেকে এখানে ছুটে এসেছি অন্য প্রোগ্রামটা ক্যান্সেল করে বাচ্চাটির কান্না যখন শুনেছিলাম ফোনের মধ্যে তখন সেখানেই কিন্তু আমাদের কষ্ট লেগেছে যে না জানি কোন মা কোথায় আছেন আর এই বাচ্চাটির জন্য পাগলের মতো করছেন এই যে কিছুক্ষণ আগে এক দুই মিনিট আগে আমাকে কল দিলেন নাটোর থেকে একজন বলছেন যে নাটোর থেকে একজন মানুষ কি তার পরিচয় আসলে পরিচয় কি আমরা বুঝতে পারতেছি না পরিচয় যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেজ আছে সেই পেজ নম্বরে আপনারা যোগাযোগ করেন সেই পেজ নম্বরে যোগাযোগ করেন এবং এখানে আমরা একটা নাম্বার দেই কারো আপনার একটা নাম্বার তুলেন হ্যাঁ নাম্বারটা বলেন হ্যাঁ আপনি বলেন 01720 01720 আবার বলেন 01720 আপনারা কমেন্ট পড়ে লাভ নেই আপনাদের যদি হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমরা তো যা তুলে ধরার আমরা তুলে দিচ্ছি আমরা তো তুলে দিচ্ছি আমরা কি তুলে দিচ্ছি না আমরা তো তুলে দিচ্ছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে তো আপনারা তাদের যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানা যোগাযোগ করবেন অথবা আমরা পেজে নাম্বার আছে উঠে রাখো সেই পেজে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ না করে যদি এরকম রাগারাগি করে তো হবে না আপনারা যোগাযোগ করেন তাদের আমাদের পেজ প্রত্যেকটা পেজে কিন্তু নাম্বার আছে তাছাড়া এই যে বাচ্চাটা কান্না করতে করতে প্রায় এসার নামাজের পর থেকে তারা পেয়েছিলেন রাস্তায় অন্ধকারে সেখান থেকে দুই ঘন্টা থেকে বাচ্চাটি আছে এই মুহূর্তে হাউসা গ্রামে যেটা আগে বলেছিলাম সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা গ্রাম এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন নির্বাচিত মেম্বার এই ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের এই মেম্বার মহোদয়ের পাশে এই মুহূর্তে বাচ্চাটি আছে এবং সে কান্না করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে তাকে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না আটকানো যাচ্ছে না তাই আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসী দেশে যে যেখানে আছেন মানবিক দৃষ্টি থেকে এই বাচ্চাটি যেন তার পরিচয় পায় তার মা বাবার কাছে ফিরে যায় তার মনের ভিতরে যেন শান্তি আসে তার পরিবারকে পেয়ে আর তার পরিবার হয়তো হাজারি করছে সেখান থেকে যে তার বাচ্চাটা কোথায় গেল কই গেল কিভাবে আছে কোথায় গেছে পাগল হয়ে কিবা তারা ঘুরছেন তাই সোশ্যাল মিডিয়ার বদৌলতে এভাবে আপনাদের শেয়ারের এবং সহযোগিতার মাধ্যমে অনেক বাচ্চাদের পরিচয় আমরা বের করে দিয়েছি আশা করি আজকে যেখানে লাইভ চলতেছে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং এখানে সিলেটের গতি সাতত্য সুনামগঞ্জ এই তিনটি চ্যানেলই কিন্তু বড় চ্যানেল এই চ্যানেলগুলোতে আমরা লাইভ দিচ্ছি আশা করি অনেক মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন ইনশাআল্লাহ আপনাদের সকলের শেয়ারে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ তালার মেহরবাড়িতে অবশ্যই তার পরিচয়টা পাওয়া যাবে তার মুখটা একটু ভালো করে আপনারা দেখেন সে তো কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আমরা আবারও নাম্বারটি দিচ্ছি দয়া করে এই নাম্বারটি তুলে নিন আপনারা সবাই যারা আছেন নাম্বারটি তুলে মেম্বার সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন ইতিমধ্যে জালালাবাদ থানায় জানানো হয়েছে থানা আসলে হয়তো তারা নিয়ে যাবে হয়তো অথবা তারা কারো রেফারেন্সে রেখে যাবেন সেটা তাদের সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন আপনার নাম্বারটা একটু বলেন 01720 01720 999 215 215 আবার বলেন 01720 01720 999 215 215 দর্শক শ্রোতা তাকে পাওয়া গেছে যখন এশার নামাজ ছিল এই ফোনটা ধরেন এশার নামাজ পড়ে যখন কিছু মুসল্লিরা যুবকরা বের হয়েছেন তখন দেখছেন যে সে অন্ধকারে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে একটা সড়ক সেই সড়কে সে হাঁটাহাঁটি করছে আপনি একটু অন্য জায়গায় কথা বলেন তো বোঝা যাবে হ্যাঁ তো এখানে এই যে এই যুবকটা আছে একটু আসেন এই যে নামাজ থেকে বের হয়ে তারা পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন আপনি না আমরা নামাজ থেকে তিনজন একসাথে বের হওয়ার পর দেখলাম যে এই বাচ্চাটা মানে রাস্তার এক পাশ দিয়ে
খুব বেপরোয়া দৌড়াইতেছে তখন ভাবছি যে ও আমাদের গ্রামের নাকি এর জন্য মানে আমরা দৌড়িয়ে গিয়ে ওকে ধরছি ধরার পর ওকে নামটাম জিজ্ঞেস করছি কিছুই বলতে পারছিল না শুধু কান্নাই করতেছিল আর আবার দৌড়ার জন্য মানে দৌড় দিতে চাইছিল পরে আমরা এখান থেকে নিয়ে আমাদের মেম্বার স্যারের কাছে দিয়ে যাই যে আপনাদের মাধ্যমে যেন পরিচয়টা পেয়ে যায় আর আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করতেছি আর আপনারা সাথে সাথে এসেই যে এখন অনেক জায়গা থেকে ফোন আসতেছে আমরা আশাবাদী যে আপনাদের মাধ্যমে ওর মা বাবার কাছে চলে যাবে এই প্রত্যাশায় রাখতেছি আসসালামু আলাইকুম যাই হোক জালালাবাদ থানার দায়িত্বশীলরা এসে গেছেন আমরা দেখছি গাড়ি এসেছে ইনশাআল্লাহ এই তারাতে যাওয়ার আগেই হয়তো আমাদের পরিচয় বের হয়ে আসবে আমরা বিশ্বাস করি কারণ এরকম অনেক ভিডিও আমরা করেছি আর এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনাদের সহযোগিতায় অনেক বাচ্চার পরিচয় আমরা পেয়েছি ইনশাআল্লাহ এই বাচ্চাটি হয়তো পরিচয় বের হয়ে যাবে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বাচ্চাটিকে বাচ্চার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে শেয়ার করবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু এই বাচ্চাটি দেখেন একদম ফেরেশতা একটা বাচ্চা যে এখনো কথা বলতে পারছে না সে রাস্তা হারিয়ে বা যেভাবেই আসুক এখন শুধু কান্না করছে কোনো একটা কথা বলতে পারছে না তার বয়স অনুমানিক 6 থেকে 7 বছর বা 8 বছর হতে পারে এরকম হতে পারে অনেকেই ধারণা করছেন কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে সে কান্না করছিল এবং কান্না করতে করতে এই মুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছে তো আপনারা শেয়ার করবেন এটা আমি আশা করতে পারি আপনারা যে যেখানে আছেন যে দেশে যেভাবে থাকেন আল্লাহর ওয়াস্তে সবের উদ্দেশ্যে আপনারা শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে যেন এই ছোট্ট ফেরেশতা বাচ্চাটা তার মা বাবাকে ফিরে পায় এবং এখানে কাঁদতে কাঁদতে কান্না করতে করতে সে ক্লান্ত হয়ে আছে আমরা দেখছি জালালাবাদ তার দায়িত্বশীলরা ইতিমধ্যে এসেছেন অবশ্যই তারা হয়তো একটার তাদের অধীনে নেবেন আর মেম্বার সাহেব আছেন তারা কথাবার্তা বলবেন আপনারা যে কেউ আমরা নাম্বার দিয়েছি কল কি কোন জায়গা থেকে আসছে কোন ফোন আচ্ছা তো যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে দায়িত্বশীলরা আসছেন আসেন ভাই আসেন একটু দেখেন হ্যাঁ এ তো কান্না করছে প্রায় 2 ঘন্টা থেকে কান্না করতেছে আর 2টি ঘন্টা থেকে সে কান্না করছে এখানে আমরা দেখছি যে মেম্বার মহোদয় ইতিমধ্যে থানায় যোগাযোগ করেছেন থানা থেকে দায়িত্বশীলরা এসেছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন এই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এই বাচ্চাটির পরিচয়ের জন্য আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমরা আশা করছি এখানে আমাদের সাথে প্রচুর মানুষ যুক্ত রয়েছেন শত শত মানুষ হাজার হাজার মানুষ এটা শেয়ার করলে হয়তো আরো হাজার হাজার মানুষ দেখবেন আর আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ছোট্ট বাচ্চাটি তার পরিচয় কমেন্টটা পড়ো তো আমার লাইটে প্রবলেম করে কমেন্ট আসছে হ্যাঁ তানা পাংশা জেলা রাজবাড়ি ঠিকানা বাহের মো মোহাম্মদ সেলিম রেজা কোথায় আসলে একটি শীতের কাপড় আসলে সে তাকে তো ধরে রাখা যাচ্ছে না এরকম অবস্থা সে তো অনেক কান্না করছিল আপনারা যারা কমেন্ট দিচ্ছেন তানা পাংশা জেলা রাজবাড়ি ঠিকানা বাগেরহাট মোহাম্মদ সেলিম রেজা এই এর কোথায় পালে হ্যাঁ আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জালালাবাদ তারা দায়িত্বশীলরা আছেন আপনারা থানায় যোগাযোগ করবেন অথবা এখানকার ওয়ার্ড মেম্বার রয়েছেন আপনারা যোগাযোগ করেন আমরা শুধুমাত্র এই বাচ্চাটির পরিচয় পেতে চাই কারণ একটা ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চা আজ মা বাবাকে হারিয়ে পাগলের মতো কান্না করছে কোনো কথা বলতে পারছে না স্থানীয়রা চেষ্টা করেছেন আমরা সিলেটে আছি সিলেট বিভাগের সিলেট সদর যেটা আম্বরখানা বা বন্দর থেকে আসতে আধা ঘন্টা লাগে আধা ঘন্টার রাস্তা যে কোনো গাড়িতে সিলেট সুনামগঞ্জ সড়ক সুনামগঞ্জ সড়কের মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা গ্রামে আছি এখানে মেম্বার মহোদয়ের নাম্বারটি আমরা বলছি হ্যাঁ বলো 01700799 9215 আবার বলো 01700799 9215 9215 হ্যাঁ জায়গার নামটা হচ্ছে সদর উপজেলা জালালাবাদ তানা সিলেট জালালাবাদ তানা মেট্রোপলিটন এলাকা জালালাবাদ তানা এবং 7 নং মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ড সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই হাউসা গ্রাম এই হাউসা গ্রামে আছেন যারা কমেন্ট করছেন আমি আশা করি কমেন্টের মাধ্যমে এই বাচ্চাটির পরিচয় পেতে আপনারা সহযোগিতা করবেন অনেকেই বলছেন অনেকেই চিনেন বা অনেকেই বলছেন অনেক জায়গার হারিয়ে গেছে এই ছেলে হতে পারে তো আমরা চাই আপনারা যাতে দ্রুত বাচ্চাটিকে ফিরে নিতে পারেন কারণ এই ছোট্ট বাচ্চাটি কত সময় মা বাবাহীন অবস্থায় থাকবে সে এখনই কান্না করতে করতে অস্থির হয়ে পড়েছে এবং আবার যখন সে তার ঘুম ভেঙে সে ক্লান্ত থেকে উঠবে আবার কান্না করবে তাই আপনারা দয়া করে আপনার বাচ্চা মনে করে আপনার দায়িত্ব মনে করে আপনারা সরাসরি যোগাযোগ করুন এখানে জালালাবাদ থানার দায়িত্বশীলরা আছেন এবং এখানে
হাউসা এলাকার মেম্বার মহোদয় রয়েছেন মেম্বার মহোদয়ের সাথে আপনারা নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি যে কোনো তথ্য পাওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে এভাবে আরো অনেক বাচ্চাগুলোকে আমরা ফিরিয়ে দিয়েছি আশা করি আমাদের মনে হয় কয়েক ঘন্টার মধ্যেই এই বাচ্চারও পরিচয় পাওয়া যাবে আমরা বাচ্চাটিকে একটু দেখাই যে বাচ্চাটির মুখ লাইভ দিলা আদে তারা লিখি তো আদার হ্যাঁ মানে আমার বয়স কত কত হইতো পারে চাচা 8 বছর হইব নানি এই যে তার গায়ের কাপড়টা আমরা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখলে দেখতে পা তার জুতা আছে ওখানে বোধহয় জুতাটা দেখেন সাসার তলে সাসার তলে সাসার তলে সাসার তলে এখানে জুতা একটা আছে আর এই যে তার কাপড়গুলো দেখেন কাপড়গুলো দেখলেও চিনতে পারেন তার মুখটাও তো দেখছেন আপনারা আর ঘুমিয়ে পড়েছে আসলে মুখটা তেমন একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু বাধা আছে এই যে গ্রাম সাইড হতে পারে তার জুতাটা দেখেন এই তার পায়ের জুতাটা আপনারা যে যে কিছু দিয়ে চিনেন আমার মনে হয় আপনারা সবাই যদি শেয়ার করেন তা আল্লাহর ওয়াস্তে যদি শেয়ার করেন মানবিক সাথে শেয়ার করেন তাহলে এই লাইভ এই ভিডিওটি পৌঁছে দিলে আমার মনে হয় আপনারা সবাই দ্রুত গতিতে শেয়ার করুন এই ছোট্ট বাচ্চাটি থানায় নিয়ে তো রাখা যাবে না থানার দায়িত্বশীলরা তারা নিয়ে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন সান্ত্বনার তো একটা বিষয় আছে সান্ত্বনা দিবেন কিভাবে এটার একটা বিষয় আছে যদি বড় মানুষ হতো তাহলে তো একটা বিষয় ছিল উপরে লাগাও ওদিকে লাগাও বাসির ভাই আমরা কাপড়ের ব্যবস্থা করিয়া দিলাম ইনশাআল্লাহ পাইলিবা তারা এলাকার সকলে কাপড় পাইছে কুস্তি করতে করতে তার গায়ে গরম লাগতেছে সে তো কান্না আর কুস্তি করতেছে সবার সাথে ঠিক আছে যাই হোক সিকান্দার আলম লিখেছেন বাবা মা কে এমন হলো জানাবেন শীতে কাপড় পোশাক দেন অবশ্যই শীতের কাপড় তার গায়ে একটা জামা যেটা আছে সেটা গাড়ি জামা আছে মা বাবাকে এটা আমার ভাই আপনার কোন জায়গা আপনার ভাই বলতে মা বাবা দোয়া এটা আমার ভাই আপনারা কোন জায়গায় আছেন বলেন আপনার ভাই যদি হয়ে থাকে তাহলে আপনি নাম্বার তুলেন এই নাম্বারে কল দেন এখনই নাম্বারটা বলেন তো এখানে লেখছেন এটা আমার ভাই মা বাবা একটা আইডি থেকে লেখছেন আমার ভাই যদি হয়ে থাকেন এখানে আমাদের দায়িত্বশীলরা আছেন তানা থেকে দ্রুত তারা চলে আসছেন একটা বাচ্চার খবর শুনে তারাও থাকতে পারেননি হ্যাঁ 017 নাম্বারটা তুলেন যারা বলছেন আমার ভাই হ্যাঁ 017 আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমরা এখানে যে তারার দায়িত্বশীলটা আছেন আমরা একটু জানি ভাই আসলে একে তো নিয়ে আপনারা রাখতে পারবেন না বোধহয় ইনশাআল্লাহ ছেলেটিকে পেয়ে যাবেন মানে এটা এটা দেখেন একজন তারার দায়িত্বশীল এটা চাচ্ছেন যে একটা ছোট্ট বাচ্চাকে কি করবেন আপনি ফোনটা ধরেন একজন বড় মানুষ যদি হতো তাহলে হতো তানায় নিয়ে রাখা যেত বা দুদুমিয়ার বাড়িতে বা আমরা যে কেউ রেখে দেখতাম হ্যাঁ আমরা একটু ফোনটা শুনি এখানে একটা ফোন আসছে হ্যাঁ এখানে ক্যাপশনে একজন দিয়েছিলেন এখানে কমেন্ট করেছিলেন যে আমার ভাই আমরা নাম্বারটি দিয়েছি তিনি আবার হয়তো কল দিয়েছেন জানি না আল্লাহ তাদের কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আমাদের এই ছোট্ট ফেরেস্তা বাচ্চাকে তোমার কুদরতি কারামতি দিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দাও আমরা সবাই অবাক হয়ে আছি আল্লাহ এই বাচ্চাটিকে দেখে আমরা সবাই অবাক হয়ে আছি আল্লাহ এই বাচ্চাটিকে আমরা কিভাবে সান্ত্বনা দিব ভা আল্লাহ আমরা এই বাচ্চাটিকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা নেই এলাকার প্রত্যেকটা মানুষ এখান থেকে সরে যাচ্ছে না তার কান্না দেখে কি সান্ত্বনা তাকে দিবেন চাচা একটু নিয়ে আসেন ফোনটা নিয়ে আসেন তার পরিচয় পাওয়া গেছে নি পরিচয় নেই তার তার কেউ নেই আচ্ছা হ্যাঁ যাই হোক সে এখন ঘুমিয়ে আছে সে অসুস্থ না হ্যাঁ তারে সোজা করো তুমি আগো তুমি একটু আগো এই যে দেখেন সে কিভাবে মানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে আল্লাহ তালা যেন তাকে সবার সহযোগিতা তার পরিবারের কাছে পাঠিয়ে দেন আমরা সেই প্রার্থনা করছি আপনারা সবাই দোয়া করেন আর একটু মন থেকে শেয়ার করেন ভিডিওটি একটু মন থেকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা দর্শক আসলে আমরা যেটা চাচ্ছি মানবিক দৃষ্টিতে আমরা শেয়ার চাচ্ছি এই কারণে কারণ এত বড় একটা দেশ এই দেশের ভিতরে একটি শিশু মনে করেন একটু ছোট্ট জায়গায় লুকিয়ে আছে আপনার শেয়ারের কারণে যারা স্মার্ট মোবাইল ইউজ করেন হয়তো আপনারা যদি শেয়ার করেন তারা হয়তো দেখতে পাবেন তার মা বাবা হয়তো দেখতে পেলে এখানে যোগাযোগ করতে পারবেন এই ছোট্ট শিশু শীতের রাতে
কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা এই যাবত কিন্তু কান্না করে কিন্তু চোখের জল শুকিয়ে গেছে এবং একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কোনো কথা বলছে না শুধু একটাই কথাই বলেছে যে আমার কোনো বাড়ি নেই একটাই শুনেছেন এই এলাকাবাসী যারা আছেন এই জায়গায় তো আমরা আসলে যেটা চাচ্ছি আপনাদের কাছে এই মুহূর্তে আসলে সর্বোচ্চ শেয়ার চাচ্ছি এই কারণে কারণ এই বাচ্চাটির সাহায্যের জন্য মানবতার দিকে আপনারা এগিয়ে আসুন কারণ এই মুহূর্তে যদি একটি শেয়ারের কারণে বাচ্চাটার মা বাবাকে খুঁজে পায় তাহলে হয়তো আপনারা সেই সোয়াবের অংশীদার হতে পারেন আমরা এই মুহূর্তে আসলে যেখানে আছি হাউসা গ্রামে আছি মেম্বার সাহেবের নাম্বার ইতিমধ্যে দেওয়া হয়েছে অনেকটা ক্যাপশনে আসলে অনেকজন দিয়ে দিয়েছেন আর যারা চিনেন সেই মেম্বার সাথে যোগাযোগ করতে পারেন আবার জালালাবাদ থানায় যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে থানার কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এখানে অনেক শত শত মানুষ আসেন এসেছেন বিভিন্ন এলাকা থেকে দেখার জন্য হয়তো চিনেন কিনা তবে মনে হচ্ছে যে এলাকার হইলে যদি থাকতো তাহলে অনেকজনে চিনে ফেলতেন আমার আমার কাছে মনে হচ্ছে হয়তো দূর দূরার কোথায় থেকে হয়তো বাচ্চাটা এসেছে তারা বলছে যে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে চোখের জলে কিন্তু সে একদম এই মুহূর্তে আসলে চোখের জল শুকিয়ে গেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা ছোট্ট বাচ্চা সে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর তাকে ধরে রাখাটাই কঠিন হয়ে গেছে তাকে ওদিকে যাও তাকে এমন ভাবে ধরে রাখছেন যে মানে আসলে এই যে তারে জ্যাকেট পরানো হচ্ছে কারণ তার গায়ে যেটা আছে সেটাও একটু গাড়ি কাপড় আছে এবং সে আসলে কোনো কথাই শুনছে না সে এই যে বাবা তোমার তুমি এটা পড়ো নতুন নতুন কাপড় ও আতারা এদো না ও আতারাও না এ হাত লিয়ে না হ্যাঁ কিতা কহো তোমার নাম কিতা বাবা যে সুন্দর জ্যাকেট পিন্ডায় রে বা তুমি ওখান যে সুন্দর লাগে তোমার জ্যাকেটটাও খুলিলা রাফা দেখো আমার মনে হয় তার একটু একটু মানসিক সমস্যা হইতে পারে তুমি রাখলে মাতিও না কিতা করতে ফিনতা না এটা কৌ বাবা একটু কম মাত্র দেখি সিলেটি মাতিন না অন্য জানো একটু তোমরা হলে মাত্র তার মত বুঝাই তো নাই তাহু কা মাতিও না তোমার বাবার নাম কিতা কৌ কুলিল তাই এটা কুলিল তাই কুলিল তাই হ্যাঁ দেখো খে আইসন শুনবি নি তুমি তোমার তোমার খে আইসন চিনো নি দেখো তার ঘুম লাগছে সে বলছে আমার ঘুম ঘুমের জন্য সে আসলে আমরা একটু চাইবো ভাই আল্লাহর বাস্তে দয়া করে বাচ্চাটির বাবা মা কাছে পরিচয় পেতে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন কি বলবো বলার ভাষা আমি পাচ্ছি না আমি এখানে আসার পরে আসলে কথাও তা ভুলে গেছে কথা কি বলবো আর কোন ভাষায় যে আপনাদেরকে বললে এই ভিডিওগুলো শেয়ার করবেন একমাত্র আল্লাহই জানেন আসলে আমি এটা কি বলবো এই বাচ্চাটাকে দেখে অনেক কষ্ট পাচ্ছি
জানি না তার মা বাবা হয়তো পাগলের মতো তাকে খুঁজছেন তার পরিবার তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে আমি আপনাদেরকে নাম্বার দিয়েছি এই মেম্বার মহোদয়ের নাম্বার একে রাখাটাও খুব কঠিন এই বাচ্চাটা যখন সে এই যে ঘুমের কারণে কান্না করছে না দুইটা ঘন্টা সে কান্না করেছে তো সে যখন আবার সুস্থ হয়ে ঘুম থেকে তার ঘুম চলে যাবে তো বা আবার যদি কান্না করে কেউ তাকে সামলানো যায় না তাকে ধরে রাখা যায় না কান্না করতে করতে দৌড় শুরু করে দেয় এই বাচ্চাটিকে যদি দ্রুত তার বাবা মা পরিচয় মিলে তাহলে হয়তো এই এই যে যারা পেয়েছেন আমরা মানুষ যারা আছি আমরাও শান্তি পাবো আপনারাও শান্তি পাবেন তার মা বাবাও শান্তি পাবে সেও শান্তি পাবে তাই দয়া করে আপনারা আপনারা দয়া করে এক একটা করে শেয়ার করুন এবং লিঙ্কটা আপনারা সবার কাছে পৌঁছে দিন এই লিঙ্কটা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং ইমুর মাধ্যমে দ্রুত গতিতে যারা আপনারা আমাদের সাথে আছেন আপনারা দয়া করে একটু শেয়ার করুন আমরা লাইভটা লম্বা করছি কেন যাতে আমাদের লাইভের মাধ্যমে আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আপনাদের সকলের সহযোগিতায় যেন আমার এই বাচ্চাটার পরিচয় মিলে কি বলবো এই শীতের রাতে সে রাস্তায় এখানে যখন এশার নামাজ হয়েছে এশার নামাজের পরে যখন তরুণ মুসল্লিরা বের হয়েছেন তখন দেখছেন বাচ্চাটি এক অন্ধকারে রাস্তার পাহাড় দিয়ে দৌড়াদৌড়ি করছে হাইওয়ে রোডে ছিল সুনামগঞ্জ রোডে এই দৌড়াদৌড়ি করার পরে তারা কাছে গেছেন ধরে নিয়ে আসছেন সে কিছু বলতে পারে না শুধু কান্না করে তো এই যে কান্না করে এই বাচ্চাটিকে একটু দয়া করে আপনারা একটু শেয়ার করেন এনি হচ্ছেন 6 নং ওয়ার্ডের মেম্বার মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ডের মেম্বার ওনার বাড়িটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক সড়কের পাশেই তিনি আছেন এখানে এবং ওনার কাছে এখন আছে তো কত সময় রাখবেন উনি রাখেন আর পুলিশ নিয়ে যাবে কিন্তু তাকে তো রাখা যাচ্ছে না খুবই কষ্টে আছেন আচ্ছা আসলে তার মা যেটা সিলেটি না ঢাকাই এটা আসলে বোঝা যাচ্ছে না তার মাঠটা আমরাও বুঝতে পারতেছি না বুঝতে পারলে আমরা নিশ্চিত হতাম সিলেটের এবং সিলেটের মানুষকে অনুরোধ করতাম কিন্তু যেহেতু তার বাসাটা আমরা বুঝতে পারতেছি না সারা দেশের মানুষের কাছে আমাদের দাবি আপনারা নাটোর থেকেও কল দিয়েছেন আমাদেরকে কল দিয়ে বলছেন যে নাটোরের এই এলাকার একটা ছেলে হারিয়ে গেছে এরকমই এটা হতে পারে তো আপনারা নাটোর আছেন যশোর আছেন কোল্লা আছেন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি চ্যানেলে প্রায় 4000 মানুষ প্রত্যেকটি চ্যানেলে যুক্ত আছেন সব মিলিয়ে এই 4000 মানুষ যদি শেয়ার করেন তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশে এই ভিডিওটি পৌঁছাতে সময় লাগবে না আর মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে এই বাচ্চাটির পরিচয় পাওয়া যাবে তো এখানে তারা আছেন আমরা আসলে বুঝতে পারতেছি না আপনাদেরকে আসলে শেষ কি বলে যাব আমরা তা আসলে ভাই আমরা এখন বাচ্চাটা কিভাবে চাচা আসলে বাচ্চাটা এখন কোন জায়গায় থাকবে আচ্ছা বাচ্চাটা এখন যেহেতু ঘুমিয়ে গেছে এবং তারার ওসি মহোদয় ইতিমধ্যে আমাদের দায়িত্বশীল জেনে পুলিশ মহোদয় আসছেন উনাকে বলেছেন যে মেম্বারের কাছে রাখার জন্য সকালে তারা থানায় নিবে আমার মনে হয় এর আগে আপনারা যদি সবাই শেয়ার করেন তাহলে বাচ্চাটা থানায় যাওয়া লাগবে না কারণ এই বাচ্চাটা ঘুমের কারণে এখন কান্না বন্ধ করেছে কিন্তু থানায় না আরো কোনো জায়গায় নিলেও তার কান্না থামানো যায় না আর কাঁদতে কাঁদতে একসময় তার শারীরিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়বে তাই দয়া করে আপনারা শেয়ার করুন আর যেহেতু এখন ঘুমিয়ে গেছে আমাদের মেম্বার মহোদয় অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে রাতে যদি সে উঠে কান্না শুরু করে দেয় তখন আবার তাকে থামানোটা অনেক কষ্ট হয়ে যাবে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন আপনারা একটু শেয়ার করে দেন দ্রুত যাতে রাতের মধ্যে তার পরিচয়টা পাওয়া যায় এবং তার 7 থেকে 8 বছর বয়স আপনারা অনুরোধ করছি সে তো ঘুমে তার মুখ দেখানো যাচ্ছে না থামবেন না মুখ দেখানো যাচ্ছে না যদি আপনারা আপনারা পেজ যেগুলো আছে প্রত্যেকটা পেজের নাম্বার দেওয়া আছে যদি তাদের মেম্বার সাহেবের নাম্বার না পান আমরা পেজের সাথে আপনারা যোগাযোগ করলে আমরা সন্ধান দিব আপনারা লোকেশন পাবেন ইনশাল্লাহ আমরা চাই আমার এই বাচ্চাটা আমাদের কারণে যেন তার পরিবারকে খুঁজে পায় আপনি তো ঘরে বসে আছেন মোবাইল টিপছেন এখন রাতের বেলায় ঘুমানোর আগে আপনি ভিডিওটি দেখছেন একটা টিপ দিয়ে কিন্তু এটা শেয়ার করে দিতে পারেন কষ্ট করে মানবিক দৃষ্টি মনে করে বাচ্চাটির পরিচয় পেতে একটু কষ্ট করে আপনি হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা পাঠিয়ে দিন মেসেঞ্জারে দিন পাঠিয়ে আমি অনুরোধ করবো আপনাদের কাছে প্রবাসী দেশে যে যেখানে আছেন ও ভাই আজকে কার মার কুলটা খালি হয়েছে কিভাবে কান্না করছেন একমাত্র আল্লাহই জানেন বাচ্চাটা অসহায় হয়ে আছে কাল যে আপনার হবে না আমার হবে না কি গ্যারান্টি আছে আজকে এই বাচ্চাটিকে আপনার আবার আমাদের সকলের সহযোগিতায় যদি তার পরিবারের কাছে ফিরে দিতে পারি তাহলে আমাদের বিপদ আসলে আমাদের বাচ্চাদের বিপদ আসলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রক্ষা করবেন আমরা বিশ্বাস করি তাই আমি অনুরোধ করছি বারবারই একটাই অনুরোধ একটাই বলা
যে আপনারা শেয়ার করুন শেয়ার করুন এবং বাচ্চাটিকে আরো যদি বাচ্চাটিকে চিনতে যদি আরো নিশ্চিত হতে চান তাহলে অবশ্যই আমরা যে নাম্বার দিয়েছি মেম্বার মহোদয়ের মেম্বার সাহেবের সাথে কথা বলে আপনারা WhatsApp নাম্বার দিবেন বাচ্চাটি ঘুমে থাকার পরে তার মুখের ছবিটা তুলে উনি WhatsApp এ আপনাদেরকে পাঠিয়ে দিবেন আপনারা নিশ্চিত হতে পারবেন আমরা সবকিছু বলে দিয়েছি এখানকার যে মানুষ আছে হাউসা গ্রামের প্রত্যেকটা যুবক থেকে বয়স্ক মানুষরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে একদম সন্ধ্যা থেকে এশার নামাজ থেকে কেউ যাচ্ছে না তার কান্না দেখে সবাই কান্না করছে একটা ফেরেশতা বাচ্চাকে তারা কি করবেন কোথায় দিবেন কোন জায়গায় দিবেন তাকে কান্না থামানো যাচ্ছে যদি সে কান্না না করত হয়তো তাকে সান্ত্বনা দিয়ে রাখা যেত কিন্তু তার কান্নায় সবাই কান্না করছে তাই দয়া করে আমরা একটু আসলে সেজন এটা ধরো সে যে কথা বলছিল মানে এটা তার ভাষাটা কি সিলেটি মনে হয়েছে না বাইরের মনে হয়েছে না সে যে সময় কথা বলে সিলেটি ভাষা মনে হয়েছে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার বাড়ি কোন জায়গায় কয় আমার বাড়ি নাই ও শব্দ আর কোন শব্দ করছে না মানে বাড়ি নাইটা কি বলছে সিলেটি না শুদ্ধ না সিলেটি মানে কি হচ্ছে যে সিলেটি 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 তার কথাবার্তায় মনে হইতেছে সিলেটি আমার কাছে মনে হয় যে একটু একটু টান আছে কথার মধ্যে একটা টান আছে আর সেই টানটা আমরা আসলে বুঝতে পারছি না নিশ্চিত হতে পারছি না যে সে সিলেটের না বাহিরের আর তার যে কথাবার্তা আমার কাছে মনে হয় টুকটাক অনেক বাচ্চাদের মানসিক সমস্যা থাকতে পারে আর সেটাও আমার মনে হয় হয়তো থাকতে পারে কারণ সে কোনো কথা বলছে না সে যদি সুস্থ থাকতো তাহলে সে হয়তো দাঁড়িয়ে থাকতো সে শুধু কান্না করতো কিন্তু এখান থেকে তাদের হাত থেকে ছুটে যাওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু যদি সে সুস্থ থাকতো হয়তো জায়গায় দাঁড়িয়ে কান্না করতো তাদের সাথে কুস্তাকুস্তি বা নড়াচড়া করতো না চলে যাওয়ার জন্য এবং এই যে কাপড়টা তাকে দেওয়া হয়েছে তাই না তাই না মুখ দেখানো যেত না এখন না হ্যাঁ ঘুমও আছে প্রবলেম আছে না কমেন্ট করলেও ঘুমের মধ্যে নীতিমালা আছে ইউটিউবের বা ফেসবুকে নীতিমালা আছে ঘুমের মধ্যে বাচ্চাদের মুখ দেখালে এটা কপিরাইট মারবে ভিডিওটা সম্পূর্ণ হাইড করে ফেলবে তারা এই জন্য আমরা দেখাতে পারছি না কিন্তু এই যে বাচ্চাটা দেখেন আপনারা হ্যাঁ এই যে দেখেন তুমি ঘুমাইতে আনি ঘুমাইতে আনি মুখ দিকে ঘুমাইতে আনি আমরা এখন জানলাম যে সে বাইরের নাই নাটোর থেকে একজনে ফোন দিয়েছেন নাটোরের হতে পারে সে বলছে ঘুমায়ম এই বাসাটা কোন জায়গার আমি জানি না ঘুমায়ম এরকম কথা বলছে তার কথাগুলো মনে হচ্ছে সিলেটের বাহিরের তারা এসেও কিন্তু এখানে অবাক হয়ে বসে আছে তারা কি করবেন বাচ্চাকে কারণ তারা যদি বড় মানুষ হতো তাহলে নিয়ে যেত বা বড় মানুষ হলে সুস্থ মানুষ হলে বা অসুস্থ মানুষ হলেও তারা নিয়ে হয়তো তাদের বিভিন্ন স্থান আছে হসপিটাল আছে সমাজসেবা অধিদপ্তর আছে নিয়ে রাখতেন কিন্তু এই বাচ্চাটাকে কোথায় রাখবেন কি করবেন আপাতত আমরা শেষ করে নিতে চাই আমি ভাইয়ের কাছে হইলাম ওসি স্যার যে বলছে বিয়ানে থানায় নিয়ে যাওয়ার লাগে আমি অনুরোধ করলাম আপনি নিয়ে যান আমার কাছে রাখলে যদি বাচ্চা কোনো ব্যতিক্রমী হয় তো দেখেন আমি সমস্যায় পড়বো আর আপনার আর কাছে গেলে কি আমি সাকসেস হয়ে গেলাম আমার গ্রামবাসী সাকসেস হইল আমি অনুরোধ করলাম আপনি নিয়ে যান বাচ্চাটা দরকার মনে হলে আমি আপনার লোকে যে মিনে তানা হইয়া বাচ্চারে আমি রাখতে আমার যেন ভয় করে জি স্যার স্যার কাছে একটা ভালো লাগে যে আমি বলবো জি যাই হোক দর্শক শ্রোতা আমরা আসলে কথা অনেক বলেছি আমার আর বলার ভাষা নেই ফোন আসতেছে মেম্বার সাহেবের নম্বর দিয়েছি আপনারা একটু যোগাযোগ করবেন আর একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমি এই দাবিটা আপনাদের কাছে করে গেলাম মানুষ হিসাবে আমাদের দায়িত্ব থেকে যাই হোক অন্য ফোন আসছে ওনার ব্যক্তিগত ফোন তো যাই হোক আমরা এটাই চেয়ে গেলাম আপনাদের কাছে চাওয়ার কিছু নেই এখানে সাতক টু সুনামগঞ্জ পেজের আমার বন্ধু ফয়সল আহমদ সাতক থেকে আসছেন এই কথাটা শুনে কারণ এটা একদিকে মানবিক কাজ অন্যদিকে এই বাচ্চাটিকে দেখাও কিন্তু একটা সবের কাজ তো সব মিলিয়ে তিনি আসছেন এবং বরৈখান্দি থেকে আমি কল করার সাথে সাথে আমার সিলেটের গতির ইউসুফ চলে আসছে এবং তেমুকি থেকে আমার নাজির চলে আসছে আপনারা অপু রেস্টুরেন্ট ছিলেন ওনার ওই রেস্টুরেন্টের মালিক নাজিরও চলে আসছে সাথে আমার আরেক ভাই আসছেন এবং আমরা অনেকেই এখানে আসছি শুধুমাত্র মানবিক দৃষ্টি থেকে এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য আমার ছোট্ট বাচ্চাটা আর বাচ্চাটাকে থানায় নিয়ে নেবেন হয়তো দায়িত্বশীল যারা আছেন বা এখানেই রাখবেন কিন্তু বাচ্চাটাকে থামানো যায় না এখন হয়তো ঘুমে ধরেছে সে কান্না করতে পারছে না কিন্তু দুইটা ঘন্টা যাবৎ এখানে তারা বলছিলেন যে সে কান্নাই করছিল কান্না করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছে তো থানায় নেওয়ার পরেও তো সে কান্না করবে তার কান্নাটা থামানোর
কি উপায় আছে এটা আমি জানি না আর এই বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা কান্না করলে তো আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু কান্না করবে কান্না শুরু করে দিবে যে আসলে তাকে কি বলে সান্তনা দেব আমরা তাই আপনাদের কাছে চাইলাম আপনারা দয়া করে শেয়ার করতে ভুলবেন না আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আজকের এই মুহূর্তের যে ভিডিওটি আমরা দিয়েছি এই ভিডিওটি দিয়েছি আবারো ঠিকানা বলছি সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ড হাউসা গ্রাম জালালাবাদ থানা আপনারা থানায় যোগাযোগ করতে পারেন তারা অবগত আছেন তারা দায়িত্বশীলরা আছেন যে কেউ জালালাবাদ থানার নাম্বার অবশ্যই আপনারা পাবেন আপনারা থানার থানাতে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন একদম সহজ মাধ্যম থানাতে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনারা দ্রুত যোগাযোগ করে রাতের মধ্যেই কিন্তু বাচ্চাটির সন্ধান পাওয়া যাবে আমরা আগামীকাল সকালে হয়তো আরেকটা ভিডিও আমরা দিব এই বাচ্চাটির সন্ধান পাওয়া গেছে আমরা তখন সার্থক হব যখন আমাদের কানে সুর আসবে বাচ্চাটির পরিচয় পাওয়া গেছে এর আগেও এরকম আট দশটা বাচ্চার পরিচয় আমরা খুঁজে বের করেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের এই বাচ্চাটিও আমরা যারা এখানে লাইভ করছি আমার মনে হয় না যে আমাদের এই লাইভটা ব্যথা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন আমরা আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু এই ভিডিওটি শুরু করেছি আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের হেফাজত করি আমি এখানে ভিডিও শুরু করাতেই বলছি যে আল্লাহর উপরে ভরসা করে আমরা শুরু করছি আল্লাহ তাআলা অবশ্যই এই বাচ্চাটিকে হেফাজত করবেন তার পরিবারের কাছে পৌঁছে দিবেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আমরা সবাই যেন যে যেখান থেকে দেখছি অন্ততপক্ষে এই রাতের বেলায় দুরাকাত তাজুদের নামাজ পড়ি নাফাল নামাজ পড়ি এটা আমাদের দায়িত্বে পড়ে যায় আমরা মমিন মুসলমান হিসাবে এটা কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে থাকে যে কোনো মানুষের জন্য যে কোনো মানুষের মঙ্গল চেয়ে আপনি নামাজ আদায় করতে পারেন তো যদি করেন আমি মনে করি আপনার সবের অংশীদারিত্ব হবেন অন্যদিকে আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন এখান থেকে আল্লাহ তাআলার দরবারেও আপনি পরীক্ষায় ফাঁস করলেন এই দোয়া করার জন্যই কিন্তু আপনার জীবনে আমলনামা কবুল হতে পারে আপনার জীবনটাও পরিবর্তন হতে পারে তাই ঠান্ডার সময় অজু করে দুরাকাত নামাজ পড়ে এই বাচ্চাটির জন্য দোয়া করেন বাচ্চাটি যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তাকে বুঝ দেন সেজন্য জেগে ওঠার পরে কান্না না করে এবং দায়িত্বশীলরা তাকে ভালোভাবে রাখতে পারেন এবং তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারেন আমরা যারা আছি আমরা সবাই যদি একটা দুটা করে শেয়ার দেই তাহলে বাচ্চাটির পরিচয় পেতে সময় লাগবে না অনেক কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কথাকে আশাকে বলাকে কবুল করেন আর এখানে মেম্বার মহোদয় আছেন তানা আছেন আমরা এটাই বলি যে আপনারা সরাসরি তানাতে যোগাযোগ করবেন আর মেম্বার সাহেবের নাম্বার দেয়া আছে আপনারা যদি যোগাযোগ করতে চান তানার নাম্বার পাইতে সমস্যা হয় তাহলে মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করবেন উনি বলে দিবেন বাচ্চাটা কোথায় আছে তবে আমি একটা কথা বলে যাই বাচ্চাটা খুব সইট করে বাচ্চাটাকে ধরে রাখা যায় না কুস্তাকুস্তি করে সে ছুটে যাওয়ার জন্য এবং অনেকে বলছেন যে তাকে ছাড়লে দৌড় দিব না ছাড়লে দৌড় দিব বা দৌড় দেয় এই জন্য আমরা বলছি যে আসলে তার মানসিক সমস্যা আছে কিনা তো এরকমই যদি থাকে তাহলে আপনারা তো অনেকেই মানসিক সমস্যার বাচ্চাগুলো আত্মীয় স্বজন মাঝে থাকতে পারে তাদের সাথে ফোন দিয়ে কথা বলেন এবং লিঙ্কটা আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন যে আপনাদের এলাকায় বাচ্চা নিখোঁজ হয়েছে কিনা একে অন্যের কাছে এভাবে পাঠিয়ে দেন পাঠিয়ে দিলেই দেখবেন বাচ্চাটা পরিচয় বেরিয়ে আসবে আমরা আসলে লাইভটি লম্বা করার কারণ হচ্ছে যে আসলে যদি এই লাইভের মধ্যে আমরা কোনো পরিচয় পেয়ে যেতাম তাহলে আমরাও এখান থেকে নিশ্চিন্তে ফিরে যেতে পারতাম যে একটা কাজ করে গেলাম আজকে একটা ভালো কাজ করলাম একটা নিষ্পাপ বাচ্চাকে তার পরিবারের কাছে পৌঁছে দিলাম বাচ্চাটির কান্না থেকে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করলাম এবং তার পরিবারকে তার হাজারি থেকে তাকে মুক্তি দিলাম প্রিয় দর্শক শ্রোতা বলেছি অনেক কথা বলেছি দেখানোর চেষ্টা করেছি আর মেম্বার সাহেবের সাথে কথা বলেন বাচ্চাটির মুখ যদি আবার দেখতে চান আমাদের ভিডিওর প্রথম অংশে তার মুখটা দেখা যাচ্ছে আপনারা দেখবেন আরও ক্লিয়ার হতে চাইলে মেম্বার সাহেবের নম্বরে আপনারা কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তার সাথে যোগাযোগ করবেন তাছাড়া জালালাবাদ থানা সিলেট জালালাবাদ থানা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দেখেন থানা বললেই আপনারা চিনবেন জালালাবাদ থানা জানি না বাচ্চাটা আজ বের হয়েছে কিনা তবে তার কথায় মনে হচ্ছে বাহিরের হ্যাঁ আমি তো লাইটের জন্য বলতে পারি পিছনে কেউ আছে এটা বলো লাইটে আমার চোখে ধরতেছে ভাই এদিকে সরে মোবাইলটা এদিকে সরো গোয়েনগার্ড তো গোয়েনগার্ড ভাই গোয়েনগার্ড যদি হয়ে থাকেন তাহলে এখানে আমাদের আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা আছেন আপনি যদি গোয়েনগার্ডের হয়ে থাকেন তাহলে আপনি একটু দয়া করেন না কেন আপনারা কল দেন না কেন কল দিলে তো ভাই আমরাও শান্তি পাই এই বাচ্চাটা তো শুধু আপনাদের বাচ্চা না একটা মা জন্ম দিছে একটা বাবা জন্ম দিছে কিন্তু এটা তো আমাদের সকলের বাচ্চা হয়ে গেছে যদি আমাদের বাচ্চা না হতো তাহলে আমরা কি এখানে সবাই এখানে দাঁড়িয়ে থাকতাম আমরা তো সবাই কষ্ট পাচ্ছি গোয়েনগার্ডের তো অনেক সময় কল করছেন কিন্তু গোয়েনগার্ড থেকে আপনারা কেন আপনারা বলছেন না যে তার বাবাকে তার ভাইকে তার কাছে তা তারা যোগাযোগ করার জন্য আমরা তো নাম্বার দিয়েছি ও বা অতটা টাইন না এই যে হচ্ছে তার মুখটা আপনারা দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার মুখটা আপনারা দেখেন একটু চিনেন কিনা আপনারা দেখেন দয়া করে শেয়ার করুন স্ক্রিনশট মেরে আপনারা
আপনারা আপনাদের আইডিতে পোস্ট করুন এবং লিংকটা আপনারা শেয়ার করুন, সবচেয়ে ভালো হবে। তো দয়া করে আপনারা, হ্যাঁ, এবং তার ট্রাউজার পিন্ন আছে, এই যে দেখেন, তারপর ট্রাউজার পিন্ন, এটা আমার মনে হয় বাচ্চাটা অনেক দূর থেকে আসছে, তার কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। আর গোয়েনঘাটের হলে আমি বুঝতে পারতেছি না, বাহিরের মানুষও তো সিলেটে থাকে। হ্যাঁ, না না, সে তো কথা বলতে পারছে, সে তো বুবা না। সে বুবা না, সে কথা বলতে পারছে, তবে নং সিলেটি। আর নং সিলেটি হলে যে সিলেটে বাড়ি নেই এটা আমরা বলতে পারি না, সিলেটের অনেকেই নং সিলেটি মানুষ থাকেন। হ্যাঁ, বাড়ি থাকেন। তাকে চিনছেন কিনা এটা ভালো করে দেবে আমার গুমরে বাবা সেটা স্পষ্ট করি মুখটা দেখাই পেলাই আমার ছেলের আছে, আমি নম্বরটা দিলাম, তুমি ওই তার গায়ে বেশি দেখাই যায়, তার গায়ে আছে, আমরা দিছি, বুঝছেন? ওকে ওকে দিস না, ঠিক আছে, নম্বরটা দিলেন আপনার ছেলের লাগাই দেবা। আরামে ঘুমাও এখন, আমরা কি শুইলাই আমরা আপনাদের কাছে আসলে শেষ করতে চাই, কিন্তু আমরা তো একটু বসে আছি যে আপনাদের শেয়ারের মাধ্যমে যদি পরিচয়টা পেয়ে দ্রুত পাঠাই দিবার লাগে খোকা। আমরা এখানে যারা আছি অনেক দূর দূরান্ত থেকে এসেছি, কেউ সাধক থেকে, কেউ সিলেট থেকে, কেউ তেমুকি থেকে, আমরা চলে যাচ্ছি না এই কারণে যে বাচ্চাটাকে যদি পৌঁছে দিয়ে যেতে পারি তাহলে আমরা শান্তি পেতাম। এই শান্তির জন্য একটু অপেক্ষা করছি ভাই, একটু দয়া করে শেয়ার করেন না ভাই, যদি আপনার শেয়ারের মাধ্যমে এটা হয়ে যায় ভাই, একটু দয়া করে শেয়ার করেন না ভাই, আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আপনারা একটু শেয়ার করেন, আল্লাহর ওয়াস্তে শেয়ার করেন। একটা শেয়ারের মাধ্যমে আপনার কোনো ক্ষতি হবে না, বরং একটা পরিবারের লাভ হবে, একটা বাচ্চার লাভ হবে। তাই অনেক ভাই বন্ধুরা আছেন নিজের ফেসবুকে জীবনেও শেয়ার দেন নাই, কিন্তু আজকে একটা শেয়ার করেন আল্লাহর ওয়াস্তে। আর আপনারা আমার মা বোনেরা যারা আছেন, আমি অনুরোধ করব, আমিও এখান থেকে চলে গিয়ে বাচ্চার জন্য দুরাকাত নফল নামাজ পড়ব, ইনশাআল্লাহ তাজুদের নামাজ পড়ে আমি ঘুমাই, দুরাকাত নফল নামাজ পড়ব ওই বাচ্চাটির জন্য, তাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, তার পরিবারের কাছে পৌঁছে দেন। আপনারাও নিয়ত করেন দুরাকাত নামাজ পড়বেন, এই নিয়তের সাথে সাথে দেখবেন আল্লাহ তাকে পৌঁছে দিবেন তার পরিবারের কাছে। আপনারাও নিয়ত করেন ভাই, আল্লাহর ওয়াস্তে নিয়ত করেন, দুরাকাত নামাজ নফল নামাজ। আমার মা বোন অনেক আছেন আমাদের চ্যানেলে, দেশে বিদেশে অনেক মা বোনেরা আছেন, নামাজি, ইমানদার, দিনদার, আপনাদের কাছে অনুরোধ করবো দুরাকাত। আচ্ছা, ছবিটা তুলি আমরা, কমেন্ট আমার সিলেটের ম্যাগাজিন ভাইয়া। আচ্ছা, আপনারা যারা দেখছেন যদি কেউ বাচ্চা হারিয়ে যায় আপনারা ছবি পাঠান কমেন্টে, কমেন্ট বক্সে ছবি পাঠানো যায়, আপনারা ছবি তার ছবিটা পাঠান, এবং আমরা যে নাম্বার দিয়েছি নাম্বারে যোগাযোগ করেন। আমি একটা কথা অনুরোধ করব যে যদি কারো বাচ্চা না হেরে যায় তাহলে অযথা এই নাম্বারে কল দিয়ে আপনারা ডিস্টার্ব করবেন না, আপনারা ভিডিওতে অনেক সময় থেকে দেখছেন, আপনারা বুঝে শুনে একজন মানুষকে ডিস্টার্ব দিবেন যাদের, হ্যাঁ, যাদের বাচ্চা মনে হয় হারছে অবশ্যই ভিডিও দেখছেন, কারণ এই বাচ্চাটা ঘুমিয়ে গেছে। আমার একজন সাংবাদিক সিলেটের ম্যাগাজিন ওনার সাথে আলাপ করেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আচ্ছা আপনি কি বাচ্চাকে দেখেন নাই? আপনার বাড়ি কোন জায়গায়? ওরে আপনি চিনে, মানে লাগা গেরাম, ওরে আপনি চিনেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলি আপনারে, ওর কি কোনো মানসিক কোনো ধরনের সমস্যা আছে কিনা, হালকা পাতলা এরকম কোনো সমস্যা আছে কিনা?
তার পরিবারের সাথে কি আপনি যোগাযোগ করেছেন? তারা কি বলছে, তাদের বাচ্চা হারিয়ে গেছে নাকি এরকম বলছে? কয়দিন হইছে, কয়দিন হইছে? তাহলে তো ওই বাচ্চাটাই নিশ্চিত হবে, তো এই বাচ্চাটারই হবে নিশ্চিত। আমরা আমরা আপনার কথায় বুঝতে পারছি বাচ্চাটারই হতে পারে। এবং তার পরনে ট্রাউজার ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন, তার পরনে ট্রাউজার এবং তার একটা জুতা আছে, এই যে প্লাস এক্সেল একটা জুতা আছে তার পরনে, বুঝছে? বাচ্চাটা তো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু নিষেধাজ্ঞা আছে, এই ভিডিওটা ব্ল্যাক করে দিবে সোশ্যাল মিডিয়া, মুখটা দেখালে ঘুমের বাচ্চা দেখানো যায় না। তারপরে আমরা রিস্ক নিয়ে মাঝে মধ্যে দেখাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, সবার সকালে স্কুলে গেছে। আচ্ছা, আপনা আমার কথা শুনে আমরা বুঝছি, সবই বুঝছি। এখন আপনি আপনি তার ছবি কি কোনো ইমুতে পাঠাইতে পারতেছেন না? আচ্ছা, তোমার নম্বরটা দোষে, হ্যাঁ নম্বরটা, এই নম্বরটা তুলেন। আমার কাছে মনে হচ্ছে যে উনি যে কথাগুলো বলছেন এই গোয়েনঘাট এলাকার বাচ্চাটি হবে, কারণ ওনার কথায় আমার সাথে একটু মিল আছে। আমরা যেটা দেখছি বছর বয়স এবং সকালে বের হয়েছে এবং সেই স্কুলে আসছে, স্কুল থেকে আর বাড়ি ফিরে নাই। তো কোনো কারণে হয়তো স্কুলে আসাটা নিয়ে মা বাবার সাথে বাচ্চারা তো অনেক সময় গুসা করে ফেলে, তো এটার কারণে হয়তো হতে পারে। তো ইনশাল্লাহ আমি দুরাকাত নামাজ নফল নামাজ পড়বো। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, এখান থেকে তো দুখাল দুরাকাত নফল নামাজ পড়লে তো আমার কষ্ট হবে, হবে না, কিন্তু এখান থেকে আমিও সবের ভাগিদার হব। কারণ আমি যে অন্যের জন্য, অন্যের সুখের জন্য, অন্যের শান্তির জন্য আমি দুরাকাত নামাজ মানলাম, এটার জন্য কিন্তু আমার আমল আল্লাহ তালা আরও উন্নত করে দিবেন, এটার জন্য আমার বিপদ আপদ আল্লাহ তালা মাফ করে দিবেন। তাই আপনারাও দেরি করবেন না, এই সুযোগটা কিন্তু সবসময় আসে না, এই সুযোগটা সবসময় আসে না। আপনারা দুরাকাত নামাজ এখনই আপনারা নিয়ত করেন যে দুরাকাত নফল নামাজ আজকে রাতেই পড়বেন, দেখবেন এখনই আমার ভিডিও, যারা আমার মা বোনেরা দেখছেন, ভাই বন্ধুরা দেখছেন, বাইরে আছেন বা ঘরে ঢুকছেন, আপনি অজু করেন খাবার আগে, এই ঠান্ডা পানিতে যখন অজু করবেন আল্লাহ দেখবেন আপনার সব কিছু কবুল করে দিবেন। আপনার ঠান্ডা পানিতে অজু করাও কিন্তু এই অজুর কারণে কিন্তু আপনার আমল কবুল হয়ে যাবে, নামাজ কবুল হয়ে যাবে। তাই দয়া করে আপনার দুরাকাত নফল নামাজ পড়েন। আমার এই বাচ্চাটার জন্য কান্না করতে, মানে কান্না করছে বাচ্চাটা, খুব কষ্ট হচ্ছে, কিছু খাচ্ছেও না, সকাল থেকে বের হয়েছে বাচ্চাটা, কোথা থেকে কোথায় আসতেছে, কোন জায়গাতে কিভাবে আসতেছে, কত অশান্তির মধ্যে সে আছে, তার মাথায় এতক্ষণ কাজ করতেছে না, এরকমই মনে হচ্ছে। তাই যদি সে শান্তি থাকতো, এই যে কান্না করতে করতে ক্লান্ত হয়েছে, এখানে সাতকটু সুনামগঞ্জ যে ক্যাপশন আছে, ক্যাপশনে নাম্বার আছে, আপনারা সেই নাম্বার নিতে পারেন। আবার আমরা একটু বলে দিচ্ছি, হ্যাঁ নাম্বারটা বলেন, তোমার নাম্বার নি, আসলে এখানে আমার তারার দায়িত্বশীল আমার এক ভাই এখানে বসে আছেন, তিনিও কথা বলতে পারছেন না যে বাচ্চাটাকে কি করবেন, কিভাবে পৌঁছে দিবেন। বাচ্চাটা কান্না করে, তানা নিলেও তো কান্না করবে, তো উনিও অবাক হয়ে আছেন যে আসলে বাচ্চাটাকে কি করা যায়। তো মানুষ হিসাবে তো আমাদের এরকম কষ্ট দেখলে আমাদের কলিজা কাঁদবে, আমাদের অন্তর কাঁদবে, মন কাঁদবে, কারণ আমরা তো নবীর উম্মত। আমার নবী তো বলেছেন এই সমস্ত কষ্ট বিপদে থাকা মানুষকে দেখলে তো কষ্ট লাগতেই হবে। তাই সবার কাছে অনুরোধ করবো, দুরাকাত নফল নামাজ পড়েন, আমার বাচ্চাটা যেন আপনাদের নফল নামাজের কারণে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন। সিলেট ম্যাগাজিন আলাপ করেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ছেলেটা তো শ্যামলা, মানে উজ্জ্বল শ্যামলা, না ছেলেটা একদম কালো না, একদম কালো নি ছেলেটা, ছেলেটা তো মোটামুটি ফর্সা, মানে উজ্জ্বল শ্যামলা। আর তার বয়স হবে আট, হবে আট, সাত থেকে আট বছর বয়স হবে।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি দয়া করে যেহেতু কল দিবেন আপনি ভিডিওটা শেয়ার করবেন, আপনার নাটোর এলাকা পৌঁছে দেন, নাটোর থেকে আরো কয়েকজন কল দিবেন, আপনারা একটু পৌঁছে দেন যাতে তার তার বাসাটা বাহিরের মনে হচ্ছে। আমরা এখানে অনেকগুলো লাইভ করতেছি, লাইভগুলো আমরা কাটতে পারছি না কারণ আমাদের বিবেক বাধা দিচ্ছে, বুঝছেন? তা আপনি একটু শেয়ার করেন, আপনার নাটোরে ছড়িয়ে দেন এটা। আচ্ছা রাখেন ভাই, একটা কল আসছে, একটু রাখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম ভাই, খুকো ভাই, হ্যালো। গোয়েনঘাট, আচ্ছা তার বয়স ভাই আমরা অনুমানিক ধরে আর 7 থেকে 8 বছর হই, বলা নানি। ও ভাই সকালে স্কুলে গেছে 7 থেকে, দুবাই থেকে কইরানি। আচ্ছা আপনারা আপনি দুবাই থেকে বলছেন, আমি মনে করি আপনারা গোয়েনঘাটে ভিডিওটা ছড়িয়ে দেন, তার পরিবার যদি পায়। এখন আমাদের এখানে জালালাবাদ থানার পুলিশ মহোদয় বসে আছেন অনেকক্ষণ থেকে, এটা শুনে তারাও আসছেন, এবং আমাদের ইউনিয়নের মেম্বার মহোদয় আছেন, দুদু মিয়ার নম্বরে আপনি কল দিচ্ছেন, তা আপনারা ভিডিওটা ছড়িয়ে দেন। ভিডিওর প্রথম অংশে এই বাচ্চার ছবিটা আছে, আপনারা এটা দেখে নেবেন, এবং বাচ্চাটা যেহেতু ঘুমিয়ে গেছে, তার খুব কান্না করছে, ঘুমিয়ে গেছে, এই জন্য দেখানো যাচ্ছে না, তা আপনারা এটা শিওর হন, শেয়ার করে আপনারা জালালাবাদ থানায়। হ্যাঁ হ্যাঁ তো এখন তো আমরা এটা দিচ্ছি ভাই, এখন কিভাবে আপনারা যদি না চিনেন তাহলে কিভাবে আমরা কি করব, এটা তো একটা বুঝতে পারতেছি না। তবে আপনারা একটু ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে, গোয়েনঘাট থেকে একটা ছবি আসছে, সেই ছবির সাথে আমরা মিল পাচ্ছি না। একটা ছবি একজনে দিচ্ছেন কিছুক্ষণ আগে গোয়েনঘাট থেকে, তো সেই ছবিতে দেখা যাচ্ছে ছেলেটার বয়স হবে 11-12 বছর, আর এই ছেলেটার বয়স হবে 8 বছর। তো সেই ছবিটা কি সেটার জন্যই কি আপনি ফোন দিচ্ছেন? আপনারা শেয়ার করে দেন ভাই, এই লাইভগুলো সবকে শেয়ার করে দেন, এর বছর 7 থেকে 8 হবে, এর উপরে হবে না। হ্যাঁ ওকে ভাই, যাই হোক, আপনারা যারা আছেন ছবি দেখাও, সবে ছবি দেখাও, তার ছবি আছে এখানে, আমরা ছবিটা দেখাইতেছি ফোন থেকে, একটা একটা করে দেখাও, একটা একটা করে দেখাও, আমরা ছবিটা আমরা আপনারা মোবাইলে অপেক্ষায় থাকেন, স্ক্রিনশট নিয়ে নিয়েন, আমরা এক একটা করে আরেকটা মোবাইল থেকে ছবিটা আমরা দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আর আমরা এখানে কেউ যেতে চাচ্ছি না, যেতে পারছি না, আপনারা আমার মা বোনেরা ভাই বন্ধুরা আপনারা নামাজ পড়েন, আমার বাচ্চাটার জন্য দোয়া করেন, এই বাচ্চাটার জন্য দোয়া করলে আপনার বাচ্চাগুলোকে আল্লাহ ভালো রাখবেন। আপনি যে অন্যের বাচ্চার জন্য, অন্যের বাচ্চার সুস্থতা কামনা করে পরিবারকে ফিরে পাওয়ার জন্য আপনি নামাজ পড়লেন, এটা কিন্তু আপনার বাচ্চার আমলে যাবে, আপনার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবেন, আপনার যে বাচ্চার বিপদ থাকতে পারে, কিন্তু এই বাচ্চাটাকে দেখে আপনি কান্না করছেন, কষ্ট পাইছেন, এই বাচ্চাটার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছেন, এই জন্য কিন্তু আপনার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবেন, আমি নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই, ভুল নেই। এরকম এবাদত আপনারা ছাড়বেন না, এরকম হাতছাড়া করবেন না, সবার নসিবে এটা হয় না। আরো অনেক মানুষ আছেন দেখেন, অনেকে আমাদের লাইভ দেখতে পারতেছে না, কিন্তু আপনি দেখতে পারতেছেন, আপনার ভাগ্য ভালো, ওই বাচ্চার জন্য 2 রাকাত নামাজ পড়লে হয়তো আপনার বাচ্চার বিপদ আপদ দূর হয়ে যেতে পারে, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ এটা মানুষের জন্য, মানুষ যখন উপকার করে হাত তুলে দোয়া করা লাগে না, এটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়, ভালো কাজগুলো ফেরেশতারা দেখে আর ফেরেশতারা আল্লাহর কাছে জিকির করেন, এই ভালো কাজগুলো করার জন্য সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই আমরা আশা করবো আপনারা এই ভালো কাজটার সাথে যুক্ত থাকুন, এবং 2 রাকাত করে আমার বাচ্চার জন্য নফল নামাজ পড়ুন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন ওই বাচ্চাটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেন। ছোট্ট একটি বাচ্চা, তার মুখের দিকে তাকাতে অনেক কষ্ট হচ্ছে, খুবই কান্না করছে, এবং মনে হচ্ছে সে একটা মোটামুটি একটা ভালো পরিবারের ছেলে, কারণ তার স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, কিন্তু আমার মনে হয় সারাদিন থেকে সে কান্নাকাটি করছে, একটু মলিন হয়ে গেছে তার কাপড় চোপড় চেহারাটা, এরকম মনে হচ্ছে। এখানে কয় ঘন্টা খাচ্ছে এখানে? প্রায় 2 ঘন্টা হবে, 7, 8, 9, আমরা তো আসছি বোধ হয় 9:30 দিকে, আমরাও আইসা পাইছি সে কান্না করছে। হ্যাঁ যাই হোক, আমাদের লাইভে কেমন যুক্ত আছেন, জয়েন্ট কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ
ইসুফ কত আছে? আচ্ছা যাই হোক, এখানে প্রায় এখনো 3000 মানুষ সব মিলিয়ে লাইভে আছেন। এই 3000 মানুষ এখনো আছেন ভাই, তা আপনারা কি দয়া করতে পারেন না? এই যে আমার মেম্বার সাহেবের কাছে কল আসছে, আমরা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল করেন, কমেন্ট করেন। দেখেন একটা লাইভ করার পরে কত জায়গার কত বাচ্চারা হারিয়ে যাচ্ছে, এরকম ফোন আসতেছে। শুধু যে একটা বাচ্চা হারিয়ে গেছে না, সারা দেশ জুড়েই কিন্তু এই যে লাইভে 6000 মানুষ আছেন, এখান থেকে অনেক কল আসছে যে আমার একটা মেয়ে হারছে, আমার একটা 11 বছর ছেলে হারছে, একটা ছোট্ট ছেলে হারছে, এরকম আসছে। হ্যাঁ, এটা হচ্ছে সিলেট জালালাবাদ থানা, সিলেট সুনামগঞ্জ সড়ক, 7 নং মোগলগাঁও ইউনিয়ন, 6 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ডের মেম্বার মহোদয় দুদুমিয়া আছেন, দুদুমিয়ার কাছে আছেন, জালালাবাদ থানার দায়িত্বশীলরা আছেন। আশা করি আপনারা যারা আছেন আপনারা দেখেন আমরা সবাই কিন্তু এই লাইভের মধ্যে যাতে পরিচয়টা আসে, বাচ্চাটাকে যেন আমরা পৌঁছে দিতে পারি, একটা শান্তিতে উঠে যেতে পারি, এই জন্য লাইভটা একটু আমরা লম্বা করছি। আপনারা যারা আছেন একটু দোয়া করেন, সহযোগিতা করেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই একটা বাচ্চা পাওয়া গেছে যার বয়স 8 বছর, যদিও বাচ্চাটা ঘুমিয়ে গেছে, তার মুখটা দেখানো যাচ্ছে না, দুঃখ প্রকাশ করছি, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, তার বয়স হইব 8 বছর, তার স্বাস্থ্য মিডিয়াম আছে, স্বাস্থ্য কমও না বেশিও না, তার চেহারাটা হচ্ছে উজ্জ্বল শ্যামলা, তার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর হবে ধারণা করা হচ্ছে, এবং সে কথা বলে একটু একটু টেনে কথা বলে, একটু টেনে টেনে কথা বলে। আমরা কল আসতেছে, আমরা দেখি। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমরা শেষ করে নিতে চাই, আপনার নাম্বারটা আবার একটু বলেন। 01720 0179 2155 01720 0179 2155। তিনি হচ্ছেন দুদু মেম্বার, 6 নং ওয়ার্ড, 7 নং মোগলগাঁও ইউনিয়ন, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই ওনার বাড়ি। আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে, মাত্র রোড থেকে নেমে এখানে আসতে মাত্র 2 সেকেন্ড লাগবে, একদম রোডের পাশে। আপনারা যে কোনো জায়গা থেকে, আমি আরেকটু লোকেশন দেই, আপনি যদি বন্দর থেকে আসতে চান সিএনজি ভাড়া করে বা প্রাইভেট গাড়িতে, আপনার 20 থেকে 25 মিনিট লাগবে, আর রাতের বেলা আসলে 20 মিনিট আসতে পারবেন। হ্যালো ভাই, হ্যাঁ হ্যালো, যাই হোক প্রিয় প্রাণ প্রিয় ভাই বন্ধুরা, আপনারা আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না, আসলে অনেক কষ্ট নিয়ে কিন্তু যেতে হচ্ছে, কারণ বাচ্চাটিকে সরাসরি আমরা দিয়ে যেতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা সব জায়গায় যদি ব্যবসার চিন্তা করি ভাই, তাহলে পৃথিবী থাকতো না, পৃথিবী আলো বাতাস এখনো আছে, সূর্য উঠে সূর্য ডুবে যায়। আপনাদের যার যেভাবে নজর রয়েছে, মাইন্ড যেভাবে রয়েছে, আচার ব্যবহার যার যেভাবে বোঝা যায় যে কে কি হতে পারে, তো এরকম কথা এরকম ভিডিওতে বলা আমার মনে হয় ঠিক হয় না। আপনার ছেলে যদি আজকে হারতো, আপনার ভাই যদি হারতো, আপনার বোন পুত্র যদি হারতো, তাহলে কি হইতো, কি হইতো আপনি বলেন? কেন আমরা, আপনারা আমাদেরকে আঘাত করেন কেন? এটা কি আমরা অপরাধ অপরাধ করছি ভাই? এরকম কমেন্ট আপনি কেন করেন? একটা মানবিক দৃষ্টি, একটা বাচ্চার জন্য আমরা কান্না করছি, আমরা একটা বাচ্চার জন্য কান্না করছি ভাই। এখানে বসে এসে সব জায়গায় ব্যবসা আমরা করি না, আল্লাহ তালা আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, এটা ব্যবসার জন্য আসি নাই। আর বিউ হলে যে টাকা আসে ফেসবুকে, এটা ভুল। ওয়ালাইকুম সালাম, ও বাচ্চাটা হবিগঞ্জ চুনারুগার থানার, আলহামদুলিল্লাহ। আপনি কি নিশ্চিত হয়েছেন? হ্যাঁ, হবিগঞ্জের মতো টানা টানা কথা বলতেছে, ঠিক আছে আপনারা। আচ্ছা আপু, এই যে
আচ্ছা আমার কথা শুনেন আপনি একটু ঠান্ডা মাথায় আপনার বাচ্চা আপনি পেয়ে যাবেন আপনারা আমরা মুক্তা তার দেখাচ্ছি আপনি একটু দেখেন তো লাইভে ঢুকেন লাইভে আছেন নাকি এই যে মুক্তা দেখাইতেছি আপনি একটু দেখেন মুক্তা একটু দেখেন শিওর হয়ে যান নামটা তো সে বলতে পারতেছেন আপনি বাচ্চাটা দেখেন আপনি বাচ্চাটা দেখেন হ্যাঁ আপনি বাচ্চাটা চ্যানেলে যে চ্যানেলে লাইভ দেখছেন দেখেন আমরা মুখ দেখাইতেছি বয়স কত বাচ্চার আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নেন আপনি হোয়াটসঅ্যাপে কল দেন হোয়াটসঅ্যাপ নাম্বার নেন আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নেন বাচ্চাটা তাদের তারা বলছে যে আমার যে বাচ্চা হ্যাঁ নাম্বারটা তুলেন হোয়াটসঅ্যাপ একটা নাম্বার তুলেন বোন না এটা নাম্বার না এটা মেম্বারশিপের নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তুলে আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দেন হ্যাঁ আপনি নাম্বার তুলেন আমি নাম্বার দিচ্ছি আপনি তুলেন নাম্বার ওদিকে আসো মোটামুটি আমরা একটা পর্যায়ে আছি নাম্বারটা হচ্ছে বলো নাম্বার 01729 হ্যাঁ বুঝছি আমরা চিনি আপনি আপনি নাম্বারটা তুলেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলেন হ্যাঁ আপু নাম্বারটা তুলেন 01729 ঠিক আছে তা দেখছে দেখি হর তার বাচ্চা আরে আপনি ঠান্ডা মাথে নাম্বারটা আগে তুলেন 01729807421 ধীরে ধীরে হতে তুমিও তো ঠান্ডা মাথে হও কি তুলছেন বলেন বেশি দেখা যায় না কম দেখায় 21 আমরা এখান থেকে নিশ্চিত হয়ে যেতে চাই আমরা বলেছিলাম যে দুরাকাত নামাজ পড়বো আমরা সবাই আমার মনে হয় অনেক ভাই বন্ধুরা দুরাকাত নামাজ মেনে নিয়েছেন নফল নামাজ যারা যারা দুরাকাত নামাজ পড়বেন বলেছিলেন কমেন্ট করবেন আমিও খুশি হবো আমিও আপনাদের জন্য দোয়া করবো ছবি না ভিডিও কল দিলে তো হয় তুমিও ওই নাম্বারটা তোমারটা তুলে তুলে হোয়াটসঅ্যাপে দাও তুমি পাওনি 200 তো অকল টাকা পাওয়া যায় না এই রিসিভ নাম্বারটা ভালো দিছে এই যে যো রিসিভ কলটা ভালো দে এখন এবারে কো নাম্বার দাও ফাতারা তাই ফোন আছে না লাইভ চলতেছে লাইভে অনেক মানুষ হাজার হাজার মানুষ প্রত্যেকটা চ্যানেলে আছে হ্যাঁ আমাদের থানার দায়িত্বশীল যেটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মেম্বার সাহেব যখনই কল দিছেন আমার থানার ভাই ভাই নামটা কি রফিকুল ইসলাম ভাই আমি নামটা ভুলে গেছি আমার খুব সম্পর্কের মানুষ আমার রফিকুল ইসলাম ভাই তো রফিকুল ইসলাম ভাই এখানে বসে আছেন উনিও অবাক হয়ে গেছেন এই বাচ্চাটিকে কি করবেন বাচ্চাটির কান্না দেখে মানে তিনি অবাক হয়ে বসে আছেন বাচ্চাটির মুখের দিকে হা করে তাকিয়ে আছেন বোঝা যাচ্ছে যে ওনার ভিতরটা ফেটে যাচ্ছে বাচ্চাটির জন্য আর এই যে আমার বোন কল দিলেন চুনারুঘাট থেকে আমাদের ব্যারিস্টার সুমন ভাই উনার এলাকা চুনারুঘাট উনি বলছেন উনার এলাকা থেকেই একদম এলাকা থেকে তো ব্যারিস্টার সুমন ভাই উনার এলাকা থেকে কল দিচ্ছেন এবং বলছেন এই বাচ্চাটাই আমাদের আমরা ভিডিও দেখেছি আমাদের তারপরেও আমরা নিশ্চিত হয়ে এখান থেকে যেতে চাই উনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে নিশ্চিত হয়ে আমরা ফিরবো ইনশাল্লাহ আজ রাতে আমরা ঘুম হবে আরামে তাই একটা বাচ্চার জন্য উপকার করে গেলাম আমরা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা চেষ্টা করি সবসময় আমাদের দ্বারা যেন কিছু মানুষ উপকৃত হয় আমরা যেন মানুষ হিসাবে এই পৃথিবীতে এসে কিছু কাজ করতে পারলাম মানুষের আমাদের প্রত্যেকের এটার চিন্তা থাকতে হবে যে আমাদের যার যার জায়গা থেকে আমরা যেন মানুষের জন্য কিছু কিছু কাজ করতে পারি তো যাই হোক আমার এখানে এক ভাই এক কথা বলেছেন এখানে কমেন্টে অনেক এখানে একটু খারাপ পেয়েছেন আমি অনুরোধ করব আপনাকে যে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে মানুষকে ইমোশনাল করা যায় আর এরকম জায়গাতে যদি আপনি উল্টাপাল্টা কমেন্ট করেন এটা খুবই খারাপ লাগে ভাই একটু বিবেক কাটাবেন কোন জায়গায় কি করতে হবে বুঝছেন হ্যাঁ হ্যাঁ
যাই হোক, আমরা অনেকেই হয়তো এখানে ইসুবের মোবাইলে কমেন্ট করছেন ইসুবকে নিয়ে, আসলে কে কোন ধরনের মানুষ এখানে, একটা ভালো কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে আপনারা খারাপ কমেন্ট করতে পারেন না। আমরা আসুন সবাই মানুষ হই, মানুষ হওয়ার চেষ্টা করি। এই যে আমি আমির হোসেন সাগর, দেখতে মানুষ, কিন্তু আমি মানুষ হতে পারলাম কিনা আমার সন্দেহ লাগে। আমার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, আমি মানুষ হইলাম কিনা। আমি মরার আগে মানুষ হয়ে যেতে পারি। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি আল্লাহ বলেছেন, জ্ঞান এবং বিবেক এবং বুদ্ধি আছে বলে, কিন্তু আমি মানুষ হতে পারলাম কিনা আমার বিবেককে প্রশ্ন করতে হবে। আমাকে আপনারা মানুষ বলতে পারেন, কিন্তু আমি মানুষ হয়েছি কিনা, না পশু আছি এখনো, এটা আমার বিবেককে প্রশ্ন করলে আমি পেয়ে যাব। তাই আমিও মানুষ হওয়ার চেষ্টা করি, আল্লাহ রাসুলের নির্দেশের উপরে আমি থাকার চেষ্টা করি। তো এই সমস্ত মানুষগুলোকে, এই সমস্ত ভিডিওতে আমার না, পৃথিবীতে আরো অনেক ভিডিও হয় সোশ্যাল মিডিয়াতে, আপনি হয়তো, আপনারা হয়তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমি গত কয়েকদিন আগে একটা মেয়ে পেয়েছি যার বয়স 35 হয়ে গেছে, মহিলা, উনার দুটা বাচ্চা, বাসা বাড়িতে, 5 বছর বয়সে সে হারছিল, আজ থেকে প্রায় 25 বছর আগে মেয়েটা হারছিল, এই সিলেটে আমার লাইভ আছে আপনারা দেখবেন। সে বাসায় বাসায় কাজ করেছে, সেই সময় কাজ করে বড় হয়েছে, লাতিকুতা খেয়েছে, অনেক অপমান, অনেক কিছু হয়েছে, এরপরে একটা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, বাসা বাসা কাজ করে বাচ্চাগুলোকে বড় করেছে, স্বামী একটা গার্ড, এরপরে ওনার মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে, চিকিৎসা নিতে পারছিলেন না। আমি ভিডিও করার পরে সেখানে চিকিৎসা হয়েছে এবং সেখানে বলেছিলাম যে তিনি আজ থেকে 25 বছর আগে মা বাবা হারিয়ে একা জীবনযাপন করছে, এইরকম 5 বছর বয়সে হেরেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি পরিচয় পেয়েছেন। ওনার বাড়িটা হচ্ছে সিলেট টুকের বাজার এলাকার এই যে নৈল্লার এদিকে একটা জায়গার নাম আছে, এটা আমার মাথা থেকে আসছে যাচ্ছে, ওই এলাকার ওই মেয়েটা কিন্তু সিলেট শহরে বড় হয়েছে, কিন্তু খুঁজে পান নাই। কার কারণ হচ্ছে এটা যে পার্শ্ববর্তী এলাকা থেকে মেয়েটা শহরে হেরে গেছে, কিন্তু খুঁজে পাওয়া হয়নি, 25 বছর হয়ে গেছে, সেই মেয়েটাও কান্না করে পরিবারের জন্য। আজ তার মা বাবা বেঁচে নেই, কিন্তু তার পাঁচ বোন আছে, সারা সারা সবাই গেছে। ভিডিও করার পরে ফোনে বলেছে যে তোমার পায়ে তিল আছে, এই জায়গায় এই আছে, এখানে কাটা দাগ আছে, সব কিছু মিলে গেছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে 25 বছর পরে পেয়েছে, কিন্তু সেই সময়ে কিন্তু যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে এভাবে পরিচয় রুষে বের হয়ে আসতো। কিন্তু আপনারা যে কমেন্ট করছেন, হ্যাঁ এখানে প্রচন্ড ঠান্ডা রয়েছে, এই ঠান্ডার মধ্যে এখানে আমি কি বলবো, আমি আমির হোসেন সাগর তো আছি, আমি দুরাকাত নামাজ আদায় করবো, আপনারাও করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যে নামাজ আদায় করবো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন এরকম আরো মানুষের কল্যাণে বেশি বেশি নামাজ পড়তে পারি, উপকার কাজ করতে পারি। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি, আপনারা দেখেছেন হাজার হাজার পরিবার আমাদের ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছে, যেখান থেকে একটা টাকাও আমরা সেখান থেকে নেই না, আমাদের তেল জ্বালিয়ে আমরা খরচ করে যাই। এই যে আজকে এখানে আসলাম, এখানে আমাদের তেলে আসছে, আমার এখানে আক্তার, আক্তার এখানে আছেন, কই আক্তার আছে, সে আমাকে কল দিয়ে বলেছে এখানে আসার জন্য, আমার মিডিয়া কর্মী, আমার সহকর্মী যাদেরকে কল দিয়েছি, সাদক থেকেও চলে আসছেন, এখানে সিলেট থেকে চলে আসছেন সবাই। তো এখানে এই যে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কারণে সাথে সাথে ফোন আসছে, আমার বোন কান্না করছে সোনারুঘাট থেকে, আমার মনে হচ্ছে দিলে বলছে যে সোনারুঘাট থেকে যিনি ফোন দিয়েছেন আমার এই ছেলেটা সোনারুঘাটেরই হবে। তারা অনেক কান্না করছেন, সকাল থেকে সে নিখোঁজ হয়ে আছে, এটা আমি আশা করি যে এখান থেকে লাইফটা বের করে যাব, আমরা বলে যেতে যেন পারি যে তার পরিবার আমরা পেয়েছি। এই জন্য আমরা একটু কষ্ট করতেছি, আপনারা যারা আছেন একটু সাহায্য দেখেন। ওয়ালাইকুম সালাম। কোন জায়গায় এটা? গোয়েনগার থেকে তো অনেক ফোন আসতেছে, বাহির থেকেও গোয়েনগার ফোন আসতেছে। তো গোয়েনগার তো একটা ছেলে নিখোঁজ হয়েছে, সেই ছেলেটার আমরা ছবি দেখেছি, সেই ছেলেটার বয়স হবে 11, আর এই ছেলেটার বয়স হবে 7 থেকে 8 বছর। না আমার মনে হয় যদি যদি একটা ছেলে হারে হেরে থাকে, এই ছেলের জন্য গোয়েনগার থেকে অনেক কল আসছে আমাদের বিভিন্ন ফোনে, কিন্তু একটা ছবি পাঠাইছেন, সেই ছবিটাতে দেখা গেছে তার বয়সটা হচ্ছে 11-12 বছর হবে, আর এই ছেলেটার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর, এটা নিশ্চিত। তার বাড়ি হয়তো কথা বলতেছে না, শুধু কান্নার কান্না করে, তার তো 7-8 বছর বয়স, সে তো যদি সকাল থেকে নিখোঁজ হয় তার মাথায় কাজ করতেছে না, সে শুধু কান্না করতেছে, বুঝছেন? এটা
প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। অথবা আমাদের বাংলাদেশে পৃথিবীতে যত যত জায়গায় আমাদের মুসলমান ভাইদের আছেন, হিন্দু ভাইদের আছেন, আসসালামু আলাইকুম ও আদাব। আমাদের একটা দাবি, একটা কথা, যে একটা বাচ্চা পাইছে আপনারা লাইভ দেখতেছেন, যদি সত্যিকার সোনারীঘাট থেকে একজন মহিলা যোগাযোগ করছে উনির বাচ্চা কইয়া, যদি সত্যিকার সোনারীঘাটের এই মহিলার বাচ্চা সোনারীঘাটের বাচ্চা হইয়া থাকে, তা বিশেষ করে আমাদের একটা দাবি, সোনারীঘাটের যে ব্যারিস্টার সুমন ভাই এমপি হইয়াছেন উনির কাছে একটা দাবি থাকবে। আমাদের জালালাবাদ থানায় 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ডে যে জায়গায় এই ছেলেটারে নিয়ে আসি, আমার পাশে আছে বাচ্চা, সেই জায়গা থেকে একটা দাবি করতেছি ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে, এমপি সুমন ভাইয়ের কাছে। উনি নির্বাচন খেলছেন, আমরা যদিও ভোটার নাই, সিলেটবাসী বা এই জালালাবাদ থানার 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডবাসী, আমরা এই সোনারীঘাটের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য অনেক দোয়া করছি। তবে আমার একটা দাবি, আমাদের এলাকার একটা দাবি, আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে মোগলগাঁও ইউনিয়নে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হইয়াছে, যদি সত্যিকার সোনারীঘাটের ছেলে হইয়া থাকে, আমাদের এলাকাবাসীর দাবি থাকবে আমাদের ফাইনাল খেলায়, আমরা দাবি করব আমরা এই ব্যারিস্টার সুমন ভাইয়ের আগমন পাইতাম অথবা আমাদের মাঠে উপস্থিত হওয়ার জন্য আশা করব। আমরা যদিও ভোটার ছিলাম না, সিলেট থেকে আমরা সুমন ভাইয়ের জন্য অনেক হ্যাঁ আপনি ভিডিও করলেন এই ঠিক আছে কি ছেলে ঠিক আছে নি আপনি আপনি আমাদেরকে এটা বলেন, আপনি অবন আমাকে বলেন যে আপনার ছেলেটা কি ঠিক আছে, ছেলেটা কি ঠিক আছে, ছেলেটা কি আমি বলছি শিওর তো, আপনি শিওর তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওনাকে দেখাও একটু, হ্যাঁ ভিডিও কল দেন, আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি আমার চুরারু গাড় থেকে আমাদের ব্যারিস্টার সুমন এই এলাকার, আপনারা শিওর তাহলে আপনারা কি এখনই আসতেছেন, এখনই আসতেছেন আপনারা কি, হ্যাঁ মাকে দেখান মাকে দেখান, এটা ধরাও ভিডিও কলে আপনারা দেখেন আমাদের লাইভের মাধ্যমে কি হয়েছে। অনেকে আবেজাবে কমেন্ট করেছেন এই যে একটা বাচ্চাকে আমরা ফিরিয়ে দিতে পারলাম, আমাদের সার্থকতা এসেছে, আমরা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি এরকম হাজার হাজার কাজ আমরা মানুষের উপকারের জন্য করেছি, এটাই বাস্তব প্রমাণ। ওনার ভাইপুত বলছেন ওনার ওনার ডোলের মতো তো ওনার ডৌলি, এই যে আমার বোন, আচ্ছা আপনি ভিডিও কল দেন আর একটা কল দিচ্ছে উনি, যাই হোক আলহামদুলিল্লাহ উনি যিনি কথা বলেন উনি বলছেন ওনার ভাইপুত, ওনার ডোলের সাথে ওনার ডোলটাও মিল আছে। আগে যেটা বলেছিলাম যে ওনার, হ্যাঁ আগে যেটা বলেছিলাম যে ওনার ওনার কথাবার্তা মিল আছে, আমি বলেছিলাম ওনার সাথে কথা বলে যে উনাদের ওনাদেরই হবে, তো এই বাচ্চাটার পরিচয় পাওয়া গেছে, আমরা শিওর হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা। হ্যাঁ হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আচ্ছা আপনার লগে লেগুনায় আসছে, তে আপনার লেগুনায় এসে উঠলো কিভাবে, আচ্ছা আমাকে যা গিরাল, আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা কি আসলে মানে কথা কথা বলছিল কি, গাড়িতে কোনো কথা বলছিল
মাত্রা তো সিলেটি ছিল না না আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ কল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি জামাল ভাই জাগিরালাবাড়ি জাগিরালাবাড়ি আচ্ছা যাই হোক এখানে আমার ভাই জাগিরালা থেকে বলছেন জাগিরালা উনি বলছেন যে মজনা মার্কেট থেকে বাচ্চাটি লেগুনাতে লেগুনা দাঁড়ানোর পরেই উঠে গেছে কই যাবে এরকম কোনো কথা বলেনি আবার যখন হাউসা এখানে গাড়িটা খাড়া করছে একজন মুরব্বি নামছে ওর সাথে নামিয়ে এসে দৌড় দিছে মানে সেখানেও কোনো কথা বলেনি তিনি দেখেছেন এবং এই এশার নামাজের পরেই নামছে যে সেটা তিনি বলছেন এবং দৌড় মারার পরে তারা ডাকছেন সে শুনে নাই তো এই কথাটা বললেন তার মানে আমরা নিশ্চিত হলাম যে সে এখানে যারা বলছে যে গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছে এখানে যারা পেয়েছিলেন আমার এই ভাই তুমি একটু আসো তোমার এখানে সবচেয়ে বড় ক্রেডিট রয়েছে এখানে বসো এখানে আসো এই যে দেখেন এই এই আমরা কিন্তু অনেকেই কিন্তু এরকম আমাদের চোখের সামনে পড়ে আমরা কিন্তু চোখের সামনে পড়লেও কিন্তু আমরা সেই কাজটা করতে যাই না যা অন্ধকারে কোন ছেলে কোত্থেকে আসছে কোথায় যাবে নিশ্চয়ই আশপাশের হবে এরকম মনে করি আমরা কিন্তু এরা যে নামাজ থেকে বের হয়েছে আল্লাহ তাআলা হয়তো তাদের এই সওয়াবটা করার জন্যই কিন্তু তাদের দোয়া কবুল হয়েছে ভালো কাজটা করার জন্য বের হয়ে ওনার মনের মধ্যে আসছে যে বাচ্চাটা দৌড়াচ্ছে কেন অন্ধকারে একটা হাই রোডের মধ্যে গাড়ি তুলে পড়তে পারে তখন পিছু নিয়ে তাকিয়ে তারা দুজন তাকে ধরলে ধরে নিয়ে এখানে সাহস করে নিয়ে আসলো তো সেজন্য কিন্তু আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আক্তারকে আক্তার আচ্ছা আক্তার আমাকে কল দিয়েছে এখানে একটু আসো কল দিয়েছে ভাই কয়েকটা কল দিছে আমরা একটা প্রোগ্রামে ছিলাম আক্তার কল দিছে আক্তার কল দেওয়ার পরে আসলাম আসে জানলাম যে সে তাকে নিয়ে এসেছে এই যে বাচ্চাটাকে নিয়ে আসার কারণে তার পরিবারের ভিতরে যে শান্তিটা সে দিল প্রথম তো সে এরপরে না আমরা আসছি এই যে আমার চাষা আসছেন মেম্বার চাষা কিন্তু সে যদি না আনতো তাহলে তো আমরা এখানে আসতে পারতাম না আমার চাষাও এখানে আসতে পারতাম না আমার জালালাবাদ থানার পুলিশ মধ্যে এখানে পরিচয়টা পাওয়া গেছে শিওর হয়েছে শিওর তারা দেখেছে ভিডিও কলে তারা নিশ্চিত হয়েছে এবং তারা বলছে আবার কল দিচ্ছে আপনি একটু তাকেন আপনার সাথে কথা বলতে তারা তো এই যে সবের কাজটা করলেন এটা তার নসিবে ছিল আসলে নসিবটা হ্যাঁ তারপর দয়া করে দোয়া করবেন যারা এই কাজগুলো করেছে আমরা প্রত্যেকেই যেন এভাবে কাজ করতে পারি আমাদের এক একজনের একটি কাজে যেন এক একটা পরিবারে শান্তি ফিরে আসে সেই প্রার্থনা আল্লাহ তাআলা কাছে করব তা আসলে আমরা আবারও শুনতে চাই অনেকেই নতুনভাবে যুক্ত হয়েছেন যে আসলে কিভাবে তারা ছেলেটিকে পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন তোমার নামটা বলো তো আমার নাম জালাল আহমেদ আমরা কি করো আমি মাউন্টের হসপিটালে ফার্মেসিতে জব করি মাউন্টের হসপিটাল আখালিয়া আখালিয়া ফার্মেসিতে কাজ করি আচ্ছা তুমি কি আজকে ছিলা ফার্মেসিতে না আজকে আমার ছুটি দে অফ ডে এর জন্য আমি বাড়িতে ছিলাম তো আজকে এশার নামাজের পর আমরা বের হইছি অনেকদিন পর তিনজন একসাথে ছিলাম হুট করে দেখলাম একটা বাচ্চা এই বাচ্চাটা মানে রাস্তার এক পাশ দিয়ে খুব বেপরোয়াভাবে দৌড়াচ্ছে আর কি তখন প্রথমে ভাবছি ও আমাদের এলাকার ও কেনভাবে দৌড়াচ্ছে আমরা পেছন থেকে দৌড়ে গিয়ে ওকে আটকাই এবং আটকানোর পর ভাবলাম যে ও কিবা ও কেন দৌড়াচ্ছে তারপর ওকে চিন্তা করলাম যে আমাদের এখানে মেম্বার সাহেব আছেন তারপর ওনাকে ওর বাড়িতে ওনার বাড়িতে নিয়ে আসলাম তো আমি এখন আশাবাদী যে এই লাইভের মাধ্যমে ও আমার মা বাবার কাছে পৌঁছে যাক এটাই প্রত্যাশা কারণ একটা বাচ্চা হারিয়ে গেছে অনেক মা বাবা কি অবস্থায় আছেন একমাত্র আল্লাহই ভালো জানে তারা কি বলছে ভিডিও কলুন দেখলো একটু আগে তারা হ্যাঁ দেখেছি আমি ভিডিও কল দেখার পরে তো বললো সে তাদের বাচ্চা এত পরিষ্কার করে ভিডিও কল দেখানোর পরেও সে বুঝতে পারলো না দেখি ছবিটা দেখি আগের ছবিটা দেখাও তো আমরা তো অনেক খুশি হয়েছিলাম যে পরিচয় পাওয়া গেছে কিন্তু ভিডিও কল দেওয়ার পরে ওনার চোখে সমস্যা আছে কিনা বুঝতে পারতেছি না যে আমাদের এত আশা দিয়েছেন আমরাও খুশি হয়েছিলাম যে তিনি ওনার বাচ্চাটা পেয়েছেন বাচ্চাটা তার পরিবার পেয়েছে এবং ওনার উনি যিনি ভিডিও কল দিয়েছেন মহিলা ওনার ডোলগোটন দেখে মনে হচ্ছে তার ডৌলের মতনই রক্তের সম্পর্কের সাথে তো একটা ডৌলের মিল থাকে কথাবার্তারও মিল আছে তার কথার সাথে ও মহিলার কথারও মিল আছে কিন্তু তারা যে আবার বলছেন যে সেই হ্যাঁ বাচ্চাটা কি ঠিক আছে আপনাদের আচ্ছা ওই যে বাচ্চাটা যে ছবিটা আপনাকে পাঠানো হয়েছিল ওইটা কি আপনার হোয়াটসঅ্যাপে যে ছবিটা পাঠানো হয়েছে ওইটা কি আপনার বাচ্চা আপনার ভাইয়ের বাচ্চা
আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাঠান ছবি পাঠান আপনি মানে একটু মানে পেরেশানির মধ্যে তো বেশি আচ্ছা যাই হোক তারাও তো পেরেশানির মধ্যে এটা তো তাদেরও মাথায় কাজ করতেছে না একটা বাচ্চা হারালে যেভাবে হয় এই বাচ্চাই তো না এটা কি এ পাঠাইছে না না ওটা আমি পাঠাইছিলাম ওকে হুম এই যে দেখেন বাচ্চাটা এই বাচ্চাটা এই যে দেখেন এই বাচ্চাটার ছবিটা আপনারা দেখেন একটু দেখাও তো দেখা যাচ্ছে কিনা দেখা যায়নি আমার এই মোবাইলটা কার কাছে দিছিলাম মোবাইল তোমার কাছে নেই মোবাইল দেখাইছো নি ওটা দেখাও আচ্ছা যাই হোক তারা ছবি দিছে দেননি কইল তারাও কিন্তু একটা বাচ্চার জন্য পেরেশানি আর আমার মনে হয় তারা এই বাচ্চাটা যে মহিলা কথা বলছেন ভিডিও তো দেখেছেন আপনারা বাচ্চার ডৌলের মতো একই রকম লাগতেছে ফুফু ভাই যে এরকমই তো হয় তা আমরা সেটা নিশ্চিত হয়েছিলাম কিন্তু আবার কি বলছে তারা বুঝতে পারতেছি না তো যাই হোক আপনারা শেয়ার করুন আপনারা শেয়ার করুন আমরা এখানে পরিচয় পাওয়া গেছে এটা শুনে হয়তো আমরা অনেকেই একটু থেমে গেছি কিন্তু শেয়ার করে আমরা বন্ধ ওদের ছবি দিচ্ছি দেখি দেখি আলহামদুলিল্লাহ ছবিটা দেখি একটু মিলে যায় কিনা একটু দেখি রাখো ছবিটা ওই মহিলা দিচ্ছেন একটা ছবি আমরা একটু দেখতে চাই একটু দূরে থাকেন আমরা দেখাই আর প্রিয় দর্শক আপনারা যারা আছেন একটু শেয়ার করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা যেন ছবি দার্সুল দেখি এও তো লাগে না এও তো হে লাগে না ছবিটা তো দুই দিন আগরও হইতে পারে ছবি ছবিটা তো মিলে যাই হোক আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি আসলে ছবি পাঠাচ্ছেন যদি আপনারা আপনাদের সন্তান বা আপনাদের আত্মীয়-স্বজন কাউকে হারিয়ে থাকেন তাহলে আপনারা একটু আসেন দেখে যান যোগাযোগ করেন অনেকে ছবি পাঠাচ্ছেন ছবি কিছুটা মিল মনে হচ্ছে আবার অনেকটা মনে হচ্ছে আগের ছবির মতো এরকম মনে হচ্ছে এই যে দেখেন বাচ্চাটা একদম ছোট্ট একটি বাচ্চা আসলে জানি না তার বা মা বাবা কোথায় আছে তারাও অত কান্না করছে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের যে লাইভটি তো ইনশাল্লাহ অনেক সময় লাইভ আমরা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা সবই অপেক্ষায় ছিলাম যে বাচ্চাটাকে কোথায় রাখবো কোন জায়গায় রাখবো হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি যে ছবিটা দিছিলেন ওইটার সাথে ওই ছবি কোনো মিল পাওয়া যাইতেছে না হ্যাঁ তারপরে আমি এখন একটা ভিডিও পাঠাইছি আপনারে ওই ভিডিওটা আপনি ওই ছবির সাথে একটু দিলাম তো যাই হোক বয়সটা সমান হতে পারে কিন্তু ছবিতে একটু ব্যবধান কম হচ্ছে আসলে বুঝতে পারতেছি না আগের ছবি না নতুন ছবি তো আপনাদের যাদের সন্তানটা হারছে আপনারা তাদের সাথে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য নেন যোগাযোগ করেন আমরা আশা করছি এবং বাচ্চাটিকে কোথায় নেবেন কি করবেন বাচ্চাটি কিভাবে রাখবেন ঘুম থেকে ওঠার পরেই সে কান্না শুরু করে দিবে তো সেই হতাশায় সবাই আছেন ইনশাআল্লাহ আমরা অনেক চেষ্টা করেছি আমার মা বোনেরা যারা আছেন আগে বলেছিলাম দুরাকাত করে নাফল নামাজ পড়েন
আর দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন তার পরিবারকে ফিরিয়ে দেন, তার মা বাবাকে হতাশায় কিংবা পাগলের মতো ঘুরছেন তারাও শান্তি পায়, তাদের বাচ্চারাও যেন শান্তি পায়। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আজকের যে লাইভ আপনাদের কাছে সম্প্রচার করলাম সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সিলেটের গতি, সাতক্ষীরা সুনামগঞ্জ, অল টাইম সিলেট, এটা কি এমটিভি, এমটিভি, তো এখানে আমরা বেশ কয়েকটি চ্যানেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর এই ভিডিওগুলো শেয়ার করবেন মানবিক দৃষ্টি থেকে, সবের উদ্দেশ্যে একটা মাসুম ফেরেস্তা বাচ্চা তার পরিবারকে ফিরে পাওয়ার জন্য, তার পরিবার তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 3000 উপরে। হ্যাঁ ফরাদ, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো। হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার তুলো। এই ফসল ভাই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, সেই ধরো আরেকজন একটা ছবি পাঠাইব। হ্যাঁ যাই হোক, অনেকে ছবি পাঠাচ্ছেন, অনেক বাচ্চারা নিখোঁজ, আমরা আজকের লাইভ থেকে বুঝতে পারলাম অনেক জায়গার অনেক বাচ্চারা নিখোঁজ। এখানে 3-4 হাজার মানুষ যদি এত কমেন্ট করেন যে আমার বাচ্চা নাই ওই জায়গা থেকে, নাই সেই জায়গা থেকে, নাই, সারা বাংলাদেশে 18 কোটি মানুষ আছেন, সবাই যদি লাইভ দেখেন তাহলে তো আরো খুঁজে খুঁজে দেখা যাবে বহুত বাচ্চা নিখোঁজ হয়েছে। তা আমার মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখবেন, আপনার বাচ্চাকে অযথা বের হতে দিবেন না, খেলাধুলার জন্য যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, দেখেন আজকে এই বাচ্চাটা খেলাধুলা করতে করতে হয়তো হেরে গেছে, হারিয়ে গেছে, তো সেটা আপনারা বুঝতে পারলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অনেক কথা বলার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করেন, আমরা যেন বের হয়ে দেখতে পারি। তবে অনেক সময় পর্যন্ত আমরা বসে আছি। হ্যাঁ তারাও তো পাগলের মতো কথা বলছে, মানে মাথা বাচ্চার জন্য তাদেরও মাথা কাজ করতেছে না, এই যে বাচ্চাটা যেভাবে কান্না করছে। আপনারা একটু ওদিকে আসেন, ওদিকে আসেন, তুমি বই যাও না, আপনারা সবাই এদিকে আসেন, এদিকে আসলে ভালো হয়, এদিকে আসলে দেখা যাবে সবাইকে। আপনারা যে অত রাত পর্যন্ত বাচ্চাটির সন্ধানে আছেন, সবাই দেখলে ভালো, অনেকে আগ্রহী হবে, আপনিও আসেন ওদিকে, এখানে আসেন, চেয়ারে আসেন, বসেন বসেন, না বসেন আসুন, এটা খেয়ে দিছে। আপনি কই থেকে বলছেন ভাই? আচ্ছা রে ভাই, কেন সিলেট জালালাবাদ থানার, জালালাবাদ থানার আমার কাছে লাগে কিছুটা মিলে কর্মকর্তা আছেন ভাই, কেন এখানে নিচে এত নিচে দি স্যার, এই সাংবাদিক আছেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আপনি তো কইরা বাচ্চা তো সুস্থ আছে, বালা আছে, এখন আমি আমার উদ্যোগে নিয়ে মেডিকেল ভর্তি করতাম, আমার ডাক্তারও লিয়ে দিতাম, সকলের সিদ্ধান্ত, বাচ্চা শান্তশিষ্ট আছে, ঘুমাই আছে, বাচ্চা তো অসুস্থ নাই, বাচ্চার কি সমস্যা? অসুস্থ নাই, আপনি তো কইরা খালি ডাক্তারের কাছে লিয়ে যাওয়ার লাগি, বাচ্চা তো অসুস্থ নাই। ধন্যবাদ আপনারে, ধন্যবাদ আপনারে, বাচ্চার পরিচয়ের প্রয়োজন, তারা বলছেন ডাক্তারে নিয়ে, বাচ্চা তো সুস্থ আছে এবং থানাও এখানে আছেন, যদি ডাক্তারে নিতে হয় থানার দায়িত্বশীলরা দেখবেন, তারা নিয়ে যাবেন, থানার থানার দায়িত্বশীলরা এখানে অনেক সময় থেকে বসে আছেন, তারাও ভাবছেন যে পরিচয়টা যদি পাওয়া যায়, তিনি কথা বলেছেন, দারোগা সাহেব কথা বলেছেন যে শেয়ার করার জন্য। হ্যাঁ আমি যে ত্রিভুল লাইনে বন্ধি তান্তালে, আপনারা যারা আছেন আমাদের লাইভগুলো সবাই একটু শেয়ার করে দেন। যাই হোক আমরা শেষ করে নেই, প্রিয় দর্শক আমরা আপনাদের সাথে অনেক কথা বলেছি এবং আমরা যে আজকে মহতী কাজে অংশগ্রহণ করতে পারলাম, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমরা একটা কথা বলবো, এই সমস্ত কাজের জন্য অসহায় মানুষের জন্য, চিকিৎসাহীন মানুষের জন্য, ক্যান্সারে আক্রান্ত, রোগে আক্রান্ত এই সমস্ত মানুষের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজের নাম্বার আছে, প্রত্যেকটি পেজের নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আজকের যে লাইভটি আমরা দিয়েছি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং এই বাচ্চাটির পরিচয় পাওয়া গেলে আমরা অবশ্যই চেষ্টা করবো আরেকটি ভিডিও দেওয়ার জন্য। এখানে জালালাবাদ থানা আছেন, থানাতে আপনারা যোগাযোগ করতে পারেন, জালালাবাদ থানা এবং মেম্বার মহোদয় আছেন, তিনি হয়তো থানাতে হস্তান্তর করবেন, আপনারা থানাতে যোগাযোগ করলে পাবেন, অথবা মেম্বার সাহেবের নাম্বার দিয়েছি আমরা, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।
আর খিলা খিলি আর করতাম খুব কাছাই জালালাবাদ থানা সাত নম্বর মোগলগাঁও ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড একদম সিলেট সুরমেন্দ্র রোডের পাশে। আর যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক মানুষ আমাদের লাইভে যুক্ত রয়েছেন, এই জন্য আমরা বলি যে 1100 মানুষ এই মুহূর্তে লাইভে আছেন। 1100 মানুষ যদি লাইভে থাকেন, 1100 মানুষ যদি 1100 শেয়ার করেন, তাহলে তো এই বাচ্চাটার পরিচয় পেতে বেশি সময় লাগবে না। এই যে বাচ্চাটা আপনারা দেখেন, এই দেখেন, এই যে বাচ্চাটা দেখেন, ঘুমিয়ে গেছে, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, এবং তার পরনে ট্রাউজার আছে, লম্বা ট্রাউজার, তার জুতাটা এই যে নিচে আছে, সব মিলিয়ে এই যে দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেক যুব সমাজ মুরব্বীরা সবাই এখানে অপেক্ষায় আছে, বাচ্চাটার কান্না দেখে সবাই চাচ্ছে যে বাচ্চাটার পরিচয়টা পাওয়া গেলে তারা খুশি হয়ে বাড়ি ফিরবেন। তা আসলে বাড়ি ফিরতে পারছেন না সবাই, আপনারা একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি যাই হোক, এখনো আমাদের সাথে লাইভ প্রায় 2000-এর উপরে মানুষ যুক্ত আছেন, 2000-এর উপরে যুক্ত আছেন। আমরা দয়া করে আশা করছি আপনারা শেয়ার করুন, একটু একটু শেয়ারের মাধ্যমে আমাদের এই বাচ্চাটা যেন তার পরিচয় পায়। আমরা দেখেন এই কুয়াশার মধ্যে, টান্ডার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে আমরা অপেক্ষায় আছি, বসে আছি এই পরিচয়টা পাওয়ার জন্য, বাচ্চাটিকে সমঝিয়ে দেওয়ার জন্য। আর বাচ্চাটি যেখানে এসে দেখলাম এত কান্না করছে, ভিডিওর শুরুতে আপনারা দেখবেন যে এত কান্না করেছে, ঘন্টার পর ঘন্টা কান্না করে তার পরিবারের জন্য। সে পরিবারকে হারিয়ে এসে যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, এখানকার প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে হতাশায় আছেন। এই বাচ্চাটিকে কীভাবে তার পরিবারের কাছে পৌঁছে দিবেন, এবং জালালাবাদ থানার গাড়ি এখানে আছে, পুলিশও রয়েছেন, তারাও এটার অপেক্ষায় ছিলেন যে হয়তো লাইভের মাধ্যমে যদি চলে আসেন তাহলে হয়তো আপনারা আমাদের সাথে, তারা যদি আছেন এখানে, যে পরিচয়টা পাওয়া গেলে তারাও শান্তি পেতেন। তা আসলে এখনও কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না বাচ্চাটির, রাত হয়তো অনেক হয়ে গেছে। আমরা কি বলবো আর কি বলার, ইনশাআল্লাহ আপনারা সবাই, আমার মা বোনেরা যারা লাইভে যুক্ত আছেন, আমি আবরিশ সাগর আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে দুরাকাত নাফল নামাজ পড়েন, আমার বাচ্চাটা যেন রাত পোহানোর আগে তার পরিবারকে পায়, তার ঘুম ভাঙার আগে যেন তার মা বাবার সন্ধান পায়, সে যেন তার মা বাবার সন্ধান পেয়ে সে যেন কান্না না করে তার পরিবারের কাছে যেন যেতে পারে। আপনারা আল্লাহর ওয়াস্তে একটু শেয়ার করেন। অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, শেয়ার যারা করেছেন আপনাদের কাছেও কৃতজ্ঞ। আসলে লাইভে অনেক মানুষ যুক্ত, আপনারা যুক্ত আছেন বলেই আমরা বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মেম্বার মহোদয় আপনারা দেখেন, তিনি এর আগেও মেম্বার ছিলেন, আবারও নতুন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত মেম্বার হয়েছেন, যিনি সবসময় সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন, মোহাম্মদ দুদু মেম্বার, মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ড, হাউসা গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই জালালাবাদ থানা। তিনি বাচ্চাটিকে দীর্ঘ সময় থেকে কুলে নিয়ে এভাবে রেখে আছেন, এবং তার গায়ে একটা জামা দিয়েছেন ঠান্ডা যাতে না লাগে, এবং ওনার নিজের চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছেন তার পা, এবং হ্যাঁ তার তুতার নিচে দাগ নাই বা ময়লা নাকি তাই না, তা ময়লা গোসা গোসা খাইছে মনে হয়, তুতার নিচে একটা গোসা গোসা দাগ আছে। যাই হোক, আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, একটু আল্লাহর ওয়াস্তে শেয়ার করুন, আমি এটা চাই আপনারা শেয়ার করুন। আর আমার মা বোনেরা, ভাই বন্ধুরা, আপনারা দুরাকাত করে নফল নামাজ পড়ুন, এর চাইতে বড় অসহায় মা বাবা আর হতে পারে না, সন্তানকে হারিয়ে পাগলের মতো খুঁজছে তারা পাচ্ছে না, আপনার সহযোগিতায় তারা পাবে ইনশাআল্লাহ। আমি চাই আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। অনেকেই কল দিচ্ছেন আমাদের পেজের নম্বরে, অনেক কল আসতেছে। হ্যালো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, অবশ্যই দিবেন, দোয়া করবেন। ও বাসির ভাই, বাসির ভাই, সিলেট জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক। ও আপনার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জালালাবাদ থানার দায়িত্বশীলরা আছেন, তারাও এখানে অবস্থান করছেন। আমরা লাইভটা দিচ্ছি যে তারাও চাচ্ছেন যে যদি পরিচয়টা বের হয়ে যায় তারাও সমজিয়ে দিলেন, কারণ বাচ্চাটা তো কান্না করে। জি আচ্ছা ভাই, জি আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাসির ভাই, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। না না সব না না সবুজ সবুজ লাল, না না লাল 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 ডোরা আছে, ডোরা আছে, গেঞ্জিত গেঞ্জি দুটা ভিন্ন দাদা। আগে যে দেখাইলো ও মহিলা একটা বকু জিনা জিনা ভাই হোকা সাইন লাইভ আমরা দেখতা গো, আমরা দেখাইরাম ক্লোজ করিয়া। ও হেলাল ভাই এই সিনজি সিনজি আমি হোকা সাইন ক্লান্ত হয়ে গেছে, সারাদিন দৌড়িছে জেনে রাস্তা হারাইয়া এখন ক্লান্ত হয়ে গেছে। খায় না তো খালি খান দে স্যার, খাই আচ্ছা আমি ছবি দিলাম, হোয়াটসঅ্যাপও ছবি দিলাম। যাই হোক এখনো ফোন আসতেছে ভাই, আমরা কি করে যে লাইনটা কাটবো আমরা তো আসলে বুঝতে পারতেছি না। আমাদের আমাদেরও কিন্তু কষ্ট হচ্ছে, এই বাচ্চাটাকে এভাবে রেখে গিয়ে তো আমাদের ঘুম আসবে না, আমরা তো শান্তিতে ঘুমাতে পারবো না। আমাদেরও তো আল্লাহ সন্তান দিয়েছেন, আমাদের সন্তানের জন্য কত আদর আমরা জানি, আমাদের সন্তানের কোথায় কি সমস্যা হয়ে গেল, কোথায় কি হচ্ছে, কোনো কষ্ট পাচ্ছে কিনা। কিন্তু যার সন্তান সে আজকে এখানে পথ হারিয়ে এসেছে, নিখোঁজ হয়েছে, সেই মা বাবার অবস্থাটা কি হতে পারে আপনারা চিন্তা করেন। এখানে একজন বোন সোনারগাঁ থেকে ফোন দিলেন, আপনারা দেখেছেন উনিও পাগলের মতো কান্না করছেন, বলছেন উনার ভাইফুত, ভাইফুতের জন্য যদি এভাবে পাগলের মতো ফোন দিয়ে কান্না করেন তাহলে, তাহলে যদি সন্তান হয় তাহলে কি হতে পারে। উনি আবার যে উনার ভাবির যে যার সন্তান হারিয়েছে ওনার ছবি দিয়েছেন অজ্ঞান অবস্থায়, তাহলে এই বাচ্চার মা বাবা কি অজ্ঞান না। তাই দয়া করে আমি বলছি যে আপনারা একটু শেয়ার করবেন সবাই, আর আমরা সবাই দু রাকাত করে নফল নামাজ পড়বো ভাই, দুটা রাকাত নামাজ পড়েন। আমরা সবাই দোয়া করি আমার বাচ্চাটার জন্য সহজে তার মা বাবার কাছে ফিরে যেতে পারে। এই বাচ্চাটার জন্য দুটা রাকাত নামাজ পড়লে আপনার বাচ্চার নফল নামাজ পড়লে আপনার বাচ্চার বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন, আমি বিশ্বাস করি। আমি বলেছি দু রাকাত নামাজ আদায় করবো, এখান থেকে গিয়েই নামাজ আদায় করবো, আমি তাজুদের নামাজ পড়বো, দু রাকাত নফল নামাজ পড়বো, আপনারা অন্ততপক্ষে দুটা রাকাত নামাজ পড়েন, দেখবেন ইনশাআল্লাহ এই বাচ্চাটার জন্য দু রাকাত নামাজ পড়বেন, আপনার পরিবারের সুখ শান্তি আসবে, আপনার বাচ্চারা ভালো থাকবে, আপনার বাচ্চাদের বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। লাইভে আমাদের সাথে এখনো যুক্ত আছেন 2-3 হাজার মানুষ, এই এই 2-3 হাজার মানুষ আছেন এখনো, তারা কন্টিনিউ দেখতেছেন, প্রায় 3 হাজার মানুষ আমাদের সব চ্যানেলে আছে। এখানে অল টাইম সিলেট রয়েছে, সিলেটের ম্যাগাজিন রয়েছে, সাতক্ত সুনামগঞ্জ রয়েছে, সিলেটের গতি রয়েছে। তো সব মিলিয়ে যে আমরা করছি লাইভটা এখানে দাঁড়িয়ে থেকে কষ্ট করে, আমার মেম্বার চাষা কষ্ট করছেন, এখানে যুবক ভাইরা কষ্ট করছে, কারণ মানুষ বাড়ি ফিরে যেতে চাচ্ছে না, কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, অনেকেই বাড়ি যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এখানে আইন শৃঙ্খলার যে দায়িত্বশীলরা আছেন তারাও রয়েছেন একদম দাঁড়িয়ে, তারাও অপেক্ষায় আছেন যে বাচ্চাটার পরিচয় পাওয়া যায় কিনা। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলুন। জি ভাই, ভাই খোকা, না বাচ্চার তো অনেক ছবি টবি আর সন্ধান তো পাওয়া যান না এখনো, মোটামুটি তো নাটোর থাকি, সোনারুগাড় থাকি, এরপরে সুরখাই থাকি, ও খানাইগাড় থাকি, গোয়েনগাড় থাকি, না কমেন্ট করছে এখন বাচ্চার লগে তো মিলেন না, তারা বয়স হইব 11-12 বছর যে ছবি দিছে, আর এই বাচ্চার বয়স তো 8 বছর উপর হইতো না, বুঝছেন না, না হে তো খালি খান্দিরু, এ তো মারতে পারে একটা, ও তো তার ঘুম লাগছে, খানতে খানতে খর আমি ঘুমাইতাম, ও ঘুমাইছে, কিন্তু তারা তো মাথাইলো যায় না, কিছু খায় না, খালি খান্দে, ওই ওই হে মারতে পারে, ঘুমাইতাম আমি, ঘুমাইতাম ওই তো কইছে কেন আমি ঘুমাইতাম, এখন তার মুখ দেখাইতাম না কয় আমি ঘুমাইতাম, বুঝছো নি, না না হে তো লাগের বুঝের, মাথাইলে তো মাথে, ও যে ঘুমাইতাম কইলো, এবারে ঠান্ডা লাগের কইলো, কিন্তু কয় না তার বাড়ি কোনো নয়, তো হয়তো খোয়াল যায় না, খালি খান্দে, খায় না কিচ্ছু। ভাই দুই রাকাত নামাজ পড়ুন জানু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আচ্ছা ভাই, আমার এক ভাই খালেদ আহমদ, তিনি বিজয় টেলিভিশনের প্রতিনিধি,
তিনি দুঃখ প্রকাশ করছেন এবং বলছেন তিনিও দুরাকাত নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ আমরা এভাবে দুরাকাত করে সবাই নামাজ পড়ব আমরা এই বাচ্চার জন্য দোয়া করব আমাদের বাচ্চার জন্য দুরাকাত নামাজ পড়ে দোয়া করা লাগবে না আল্লাহ তাআলা এই বাচ্চার জন্য যে দোয়া করব এটা আমাদের বাচ্চাদের আমলে দিয়ে দিবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বাচ্চাকে হেফাজতে এবং নিরাপদে রাখেন এই বাচ্চাটি যেন তার পরিবার পায় এই জন্য দুরাকাত নাফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ আমরা সবে বলি আমিন আমরা প্রত্যেকেই পড়ব আমার অনেক মা বোনেরা হয়তো পড়ছেন নামাজ আমি বিশ্বাস করি লন্ডন থেকে আমার অনেক বোনেরা আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অসময়ে মানুষ থেকে কান্না করেন আমার সেই বোনেরা তো এই ভিডিও দেখে কান্নাই করছেন তারা অবশ্যই তারা ভিডিও দেখে নামাজও পড়বেন আমি বিশ্বাস করি দেশের অনেক জেলায় আছেন আমরা আসলে আর কত সময় থাকবো জানি না মোবাইলের চার্জও চলে যাচ্ছে অনেকের তো এখানে আমার চাচা এখানে বসে আছেন পুলিশ আছেন আপনারা যারা আমাদের ভিডিও যদি আমরা বন্ধ হয়ে যায় লাইভ কেটে যায় তাহলে আপনারা জালালাবাদ থানা সিলেট জালালাবাদ থানার পুলিশ এখানে দীর্ঘ সময় থেকে আছেন জালালাবাদ থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা মেম্বার মহোদয় আছেন আমরা সিলেট সুনামগঞ্জ সড়ক সুনামগঞ্জ সড়কে আছি আপনারা অনেকে বলছেন ডাক্তার দেখানোর জন্য আসলে ডাক্তারে তো নিয়ে যাওয়া হবে আগে লাইভটা শেষ করি ভাই ডাক্তারের যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ আছেন তারা যদি দেখেন তার শারীরিক অবস্থা খারাপ তাহলে অবশ্যই নিয়ে যাবেন এতে কোনো ত্রুটি হবে না কারণ এরা মানবিক মানুষ সবাই কিন্তু মানবিক দৃষ্টি থেকে আমরা এখানে এসেছি তার যদি শারীরিক অবস্থা খারাপ দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তার আছেন আমরা অবশ্যই সেখানে নিয়ে যাব তার ঘুম থেকে ওঠার পরে বোঝা যাবে তার শারীরিক অবস্থা কি আছে এবং সে কখন বের হয়েছে ঘর থেকে খাবারও খাচ্ছে না শুধু কান্না করছে তাই আপনারা যারা আছেন আমরা লাইভটি শেষ করে নিব যারা আপনারা আমাদের সাথে আছেন আপনারা যদি দেখেন বা প্রয়োজন হয় তাহলে জালালাবাদ থানায় যোগাযোগ করবেন অথবা দুদু মেম্বার 7 নং মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ড মেম্বার সাহেবের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আর দাবি একটাই বাবা এ গোপালাই গেল আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভে প্রচুর মানুষ সংযুক্ত রয়েছেন প্রবাস থেকে দেশ থেকে আমি আশা করি যে আপনারা যদি সবাই 1300 মানুষ আছেন আমার সিলেটের ম্যাগাজিনে যদি আপনারা প্রত্যেকেই বলেন দুরাকাত করে নামাজ পড়বো তাহলে 2600 রাকাত হয়ে যাবে 2600 রাকাত নামাজের চাপ যখন আমার আল্লাহ তালার আরশে পৌঁছাবে আল্লাহ তালার সহ্য করতে পারবেন না 2600 রাকাত নামাজের 1300 মানুষ হাত তুলবে আল্লাহর কাছে এই গভীর রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আমি মনে করি এই 2600 মানুষ যখন আছেন প্রত্যেকে দুরাকাত করে নামাজ পড়ে যখন হাত তুলবেন তাহলে 2600 হাত আল্লাহর দরবারে উঠবে আমার মনে হয় কারো না কারো হাত কবুল হয়ে যাবে ভাই এর চাইতে ভালো কিছু আমি আর বলে বা বোঝানোর আমার ভাষা নেই আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেই ভাষাটা আমি পেয়েছি খুঁজে এটাই আমি আপনাদের কাছে তুলে দিয়েছি অন্তপক্ষে রাত পোহানোর আগে যেন তার বাচ্চার পরিচয়টা পায় তার বাবা মাকে পায় কারণ বাচ্চাটা ঘুম থেকে ওঠার পরেই কান্না করবে কারণ সারাদিন সে কান্না করেছে এখানে জয়গণটা ছিল কান্না করেছে তাকে থামানো খুবই কঠিন তাহলে এরা যে মানুষ এরা যে পেয়েছে এরাও তো ছেড়ে দিতে পারতেছে না কি করবে তো সব মিলিয়ে আমি আপনাদের কাছে অনেক চেয়েছি আপনাদের কাছে সাহায্য চাইলাম সহযোগিতা চাইলাম মানুষ হিসাবে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আল্লাহ তাআলা যেন আমাদের এখানে আশাকে বসাকে কথা বলাকে কবুল করেন জলের তো তো যাই হোক আপনারা যেখানে থেকে দেখছেন এটা হচ্ছে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ড হাউসা গ্রাম ফোন আসছে আমরা একটু শুনি আপনারা সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহর ওয়াস্তে ভিডিওটা শেয়ার করুন আমরা চাচ্ছিলাম যে বাচ্চাটির পরিচয়টা খুঁজে বের করে আপনাদেরকে দিয়ে যাব আমরাও শান্তি হয়ে যেতে পারবো আমরা তো চাই শান্তি কারণ এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত তার পরিবার খুঁজে না পাবে আমাদের ভিতরে যে একটা অশান্তি আছে সেটা কখনো দূর হবে না তাই দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন মানবিক দৃষ্টি থেকে করুন মানুষের জন্য করুন মানুষ হয়ে করুন এটা আপনার দায়িত্বে পড়ে আপনার কর্তব্যে পড়ে আপনি চাইলে এখান থেকে এড়াতে পারেন না আপনি চাইলে চোখ বন্ধ করে রাখতে পারেন না আপনি চাইলে আপনার মোবাইল বন্ধ করে রাখতে পারেন না যেটা আপনার চোখের সামনে গেছে সেখান থেকে আপনি এড়িয়ে গেলে কিন্তু আপনি বিপদী হবেন কারণ আপনার কর্তব্য এটা আপনার দায়িত্ব এটা এই মানুষটাকে বাচ্চাটাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া আপনার আবার আমাদের সকলের নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব যেই ফেরেস্তা বাচ্চাটা আজ কান্না করছে এই বাচ্চাটার কান্নায় কিন্তু এখানকার স্থানীয় যুবকরা কান্না করছে বয়স্করা কান্না করছে এখানে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে আছে এক পায়ে যে বাচ্চাটার ঠিকানা আসে কিনা খবরটা আসে কিনা লাইভের মাধ্যমে তারা সুসংবাদটা পাবেন কিনা আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি পারেন সব কিছু
আল্লাহ এই বাচ্চাটির ঠিকানা ঠিকানায় বাচ্চাটির বাবা মার কাছে পরিবারের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পৌঁছে দাও আল্লাহ তোমার কুদরতি কারামতি দিয়ে বাচ্চাটির বাবা মার কাছে পৌঁছে দাও সরাসরি আমরা আশা করছি আমি তিরুবন আপনাদের সরাসরি তারা তো আছে এখনো তারা তো এখনো যায় নাই তারা তারা তো এখন আছেন আমরা যদি আমরা লাইভ শেষ করে দিই তখন তারা আসবে আশা তারা অপেক্ষা করতেছেন যে তার পরিচয়টা পাওয়া যায় কিনা আচ্ছা আপনি কথা বলেন তার এখানে আসেন কেউ হ্যাঁ আপনি তাকে দিয়ে যান তাদের সাথে কথা বলেন আপনি না আমরা লাইভের সামনে সব মাত হয় না এটা ঠিক না আপনি মাতলে তো সমস্যা নাই যাই হোক আমরা আপনাদেরকে বলবো এটা যে ঠিকানা যেটা আমার ফসল ভাই বলেছেন এই ঠিকানাটা হচ্ছে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও সিলেট সুনামগঞ্জ রোড রোডের পাশে হাউসা গ্রাম হাউসা গ্রাম চিনেন অনেক বড় গ্রাম রোডের পাশে সুনামগঞ্জ রোডের পাশে 6 নং ওয়ার্ড দুদু মেম্বার তিনি কথা বলছেন ওনার নাম্বার দেওয়া আছে এবং জালালাবাদ থানাধীন এলাকা জালালাবাদ থানা আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ না করে থানাতে যোগাযোগ করেন পাবেন অবশ্যই থানা এখানে আছেন থানা তো একটা ব্যবস্থা করে যাবেন মেম্বার সাহেবের কাছে রেখে যান আর থানা নিয়ে যায় তারা তো একটা হাওলা করবেন যেহেতু থানা এখানে আসছেন তো ইনশাল্লাহ থানা যেহেতু এসেছেন আমরা থানার দায়িত্বশীলটা আছেন এখানে আপনারা ভিডিওতে দেখেছেন তারাও এখানে অবস্থান করছেন তারাও অপেক্ষা করছেন যে লাইভে যদি পরিচয়টা এসে যায় তারাও সহযোগিতা করে তারাও কথা বলেছেন যে সবাই শেয়ার করুন বাচ্চাটিকে পৌঁছে দিতে হবে কারণ বাচ্চাটা কান্না করে এই ছোট্ট বাচ্চাটাকে রাখা খুবই কঠিন সে এখানে কারোর সাথে কথা বলে না শুধু কান্না করে কান্না করে কান্না করে খাচ্ছেও না কিছু তো বাচ্চাটা দ্রুত যদি তার পরিবারের কাছে না যায় অসুস্থ হয়ে পড়বে তাই আপনারা একটু শেয়ার করুন সহযোগিতা করুন আমরা অনেক সময় থেকে লাইভ দিচ্ছি আমাদের বিভিন্ন চ্যানেল থেকে আমরা লাইভ আপনাদেরকে দিচ্ছি আপনারা সরাসরি সাহায্য করুন প্রিয় দর্শক শ্রোতা আশা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এই যে এখানে যুব সমাজ যারা আছেন তারা সবাই শেয়ার করে দিয়েছে আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটিকে পৌঁছে দেন আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করব আল্লাহ তাকে বলবো যে আল্লাহ এই গভীর রাতে তোমার একটি বাচ্চা মা বাবা হারিয়ে রাস্তায় পড়ে আছে এলাকার জনসাধারণ তাকে এখানে রেখে লাইভে নিয়ে আসছে যাতে তার পরিচয় পাওয়া যায় আল্লাহ তুমি এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে পৌঁছে দাও আল্লাহ তুমি চাইলে সব কিছু পারো তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়েও না পড়েও না আল্লাহ তোমার হুকুম হয়েছে বাচ্চাটা আজ হয়তো হারিয়ে গেছে তোমার কিছু বান্দাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তোমার সেই বান্দাদেরকে পেয়ে গেছো যেই বান্দারা আজকে এখানে দাঁড়িয়ে কষ্ট করছে যেই বান্দারা আজকে কথা বলছে এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সেই বান্দাদুগুলোকে পরীক্ষা করার জন্য হয়তো বাচ্চাটি আজ তার পথ হারিয়ে এখানে এসেছে আল্লাহ তোমার বান্দাদের পরীক্ষা করা হয়ে গেলে তুমি তোমার এই বাচ্চাটিকে তোমার এই ফেরেস্তা বাচ্চাটিকে যে এখনো পৃথিবীর আলো বাতাস বুঝে নাই সে যদি আলো বাতাস বুঝত সে যদি আলো বাতাস বুঝত তাহলে এই বাচ্চাটি কি এখানে আসতো না তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং তার পরিবারের কাছে পৌঁছে দিন আল্লাহ ছাড়া আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে ভিডিও শেয়ার করার জন্য প্রিয় দর্শক শ্রোতা কথা আর অনেক বলতে চাই কিন্তু অনেকেই কথা বলছেন অনেক সময় মাইন্ড থেকে চলে যায় যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে হ্যাঁ কি কিছু বলবেন কোন জায়গাতে আসছেন আপনারা একটু আসেন কোন জায়গাতে আসছেন আমরা আপনার লাইভ দেখে আমরা দুনপুর থেকে আসছি আপনার লাইভ দেখে আমরা দুনপুর থেকে আসছি আপনার এই যে বাচ্চাটাকে আপনি পাইছেন দেখলেন আসছেন আপনারা আপনাদের তো কেউ নাই না আমাদের কেউ নাই তাহলে মানে আমরা ওর আত্মীয় স্বজন যেবা যারা আছে ওদের পৌঁছানো এটা আমাদের দায়িত্ব জি কষ্ট পাচ্ছে এই জন্য আমরা আসছি আমি দর্শককে বলবো এই লাইভটা শেয়ার করার জন্য শেয়ার করে মানুষকে দেখিয়ে এই বাচ্চাটাকে তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য এই যে বাচ্চাটা এভাবে হারিয়ে গেছে তার পরিবার পরিজন নেই এটা শোনার পরে কি আপনার কষ্ট লাগে মানে অন্তরে হ্যাঁ অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তবে চার্জারটা আনতে গেলে না নি ধন্যবাদ কিছু বলবেন আপনি বলবেন কিছু আসেন আসেন না যাই হোক আমরা শীতর কাপড় আছে অনেক চাদর আছে তিনটা লাগাইল কাপড়টা কোন জায়গা বালি আপনারা সোনারু গা আসো না তানার দায়িত্বশীল তুমি আসো তো মিস কল দিরা নি আমারে আরে হায়
এই লাইভের মাধ্যমে কত ধরনের মানুষ দেখেন এখানে খানবো না হাসবো ভাই কলিজাটা ফেটে যাচ্ছে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আমাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে আমরা কি করব ওই বাচ্চাটিকে কি বলে যে সান্তনা দিব উনাকে উনা উনাকে খবর নিচে মিস কল দিয়ে উনার ফোনে মিস কল দিচ্ছে উনি ফোন ধরে শেষ করতে পারতেছে না তিনি হ্যাঁ আচ্ছা আমরা যে ভাই আমরা ভাই আমরা লাইভটা শেষ করে দিব তো বাচ্চাটা আমরা কি জালালাবাদ থানা যোগাযোগ করার জন্য বলবো আমি ত্রিভুবন লাইনে বন্ধ হয় আপনারা আসতেন আপনি নিয়ে যান যাই হোক আমার এই বিভূতিমান এই জন্য আমি কি করবো ভাই বলেন যাই হোক এটা এটা আমি বলি স্যার যেহেতু তানা আসছেন তানায় তানার হেফাজতে আপনাকে দিয়ে যাচ্ছেন এখানে হ্যালো ভাই কোন ধরনের সমস্যা ফোন আসতেছে অনেক ফোন আসতেছে সিলেটের ম্যাগাজিন আছে কি মানুষ কেমন আছেন এত মানুষ লাইভে আছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ভালো কাজে যে মানুষ থাকে ঘন্টার পর ঘন্টা এটা আসলে কি বলবো ওর ছেলের নাম ছেলে যদি নাম বলতে পারতো ও ভাই ছেলের নাম যদি বলতে পারতো তার ঠিকানাই বলতে পারতো সে ছবি সবকিছু দিয়ে দিয়েছে আপনারা ওই যে মিস কল দিচ্ছেন উনাকে এটা কি এখন মিস কল দেওয়ার সময় ভাই উনি বলছেন যে আপনি পরিচয় নিতে চাচ্ছেন মিস কল দিচ্ছেন এটা উনি কি কি বলবো আমরা বুঝি না যাই হোক যাই হোক আমরা যেহেতু তানা আসছেন তানা এখন তানা হয়তো আপনার আপনার কাছে রাতের জন্য আপনার কাছে দিয়ে যেতে পারেন যাই হোক দর্শক শ্রোতা আমরা শেষ করে নিচ্ছি আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আমরা শুধু এটাই বলবো যে আপনারা জালালাবাদ থানায় যোগাযোগ করবেন আর নাম্বার আছে মেম্বার সাহেবের উনিও বলতে পারবেন বাচ্চাটা কোথায় আছে থানার সাথে ওনার কন্ট্যাক্ট থাকবে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ আমরা আশা করব প্রার্থনা করব যে আল্লাহ তালা যেন তাকে রাতের মধ্যে তার পরিবারটাকে মিলিয়ে দেন আপনারা আবার ভাই বোনেরা যারা আছেন একটা অনুরোধ করে গেলাম আল্লাহর আসতে আপনাদের কাছে চেয়ে গেলাম আমি আমির হোসেন সাগর হাজার হাজার পরিবারের জন্য আল্লাহর আসতে চেয়েছি আজকে গভীর রাতে আল্লাহর আসতে চেয়ে গেলাম এই ভিডিওটা শেয়ার করতে আপনারা কখনো ভুলবেন না সিলেটের সিলেটের যত মানুষ আছেন দেশে বাইরে বাচ্চাটা দেখো কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তার মুখের দিকে এত কষ্ট লাগতেছে ভাই কি বলবো বাসা পাচ্ছি না আমি মানে কি বলবো আর কি করবো এটা মানে খুঁজে পাচ্ছে কত সুন্দর একটা বাচ্চা ফুটফুট একটা বাচ্চা শারীরিক স্বাস্থ্য তার ভালো আর খাচ্ছেও না খেয়েছে বা কোন সময় বের হয়েছে তার ভিতরে কিবা অশান্তি বাড়ি বা পরিবার হারিয়ে কিবা তার ভিতরে একটা অশান্তি এসে গেছে তো যাই হোক তো যাই হোক আমরা এখান থেকে জানলাম যে আমার থানার দায়িত্বশীল যিনি আছেন বলছেন যে সকালে তারা এসে নেবেন বাচ্চাটা এই ঠান্ডার মধ্যে নেবেন না এটা তাদের মাধ্যমে এটা তাদের কাছে দায়িত্ব দেওয়া যাচ্ছেন মেম্বারের কাছে মেম্বার মহোদয়ের কাছে আর তিনি বারবারই বলছেন যে কোনো প্রবলেম হলে তো সেই বিষয়টা তো তানার দায়িত্বশীলটা আছেন তারা যেহেতু দিয়ে গেছেন এবং একটু হয়তো মেম্বার সাহেবের একটু কষ্ট হবে স্বাভাবিকত তিনি একটু খেয়াল রাখতে হবে মানবিক দৃষ্টিতে যেটা করেছেন তাদের দায়িত্বটা হয়তো এখান থেকে সবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ তো আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয় আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি আল্লাহর কাছে সপে যাচ্ছি আল্লাহ তোমার এই ফেরেশতা বাচ্চাটিকে তুমি হেফাজত কইরো তার পরিবারের কাছে তুমি পৌঁছে দিও আমিন আল্লাহ হাফেজ